নাম গল্পের তৃতীয় বা শেষ অংশ কনভেনশন সেন্টারের চারো পাশে মানুষের ছড়াছড়ি বাচ্চারা দৌড়াদৌড়ি করছে ছেলেরা মেহমানদের বরণ করে নিচ্ছে সব আত্মীয় স্বজন ছিল আসছে কিন্তু এর মাঝেই সকলের মুখে চিন্তার চাপ নিহাল বলেছিল তার যেন কি কাজ এসেছে তাই তো বের হয়ে গিয়েছিল কিন্তু অনেক খুন যাবত কল করার পর কল রিসিভ করছে না এত বার করে কাল করা হচ্ছে কিন্তু প্রতিবার কল রিং হয়ে কেটে যাচ্ছে অবশেষে নিহালের নম্বর থেকে বেলির কাছে মেসেজ এলো বেলি মেসেজ পড়া শুরু করলো আম্মু আমি এই বিয়ে করতে পারবো না আমি অন্যজনকে ভালোবাসি আমি তাকে ছাড়া বাঁচব না স্বামীকে বিয়ে করলে আমাদের তিনজনের জীবন নষ্ট হবে না আমি নিজে ফিহাকে ছাড়া ভালো থাকবো না স্বামীকে ভালো রাখতে পারব তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও তোমরা বলতে পারো যে কেন আমি আগে না করিনি বিয়ের জন্য তুমি আমার আর স্বামিয়ার বিয়ে নিয়ে অনেক খুশি ছিলে তাই ভেবেছিলাম বিয়েটা করে নিব কিন্তু না আম্মু এই বিয়ে করলে আমরা কেউ ভালো থাকতে পারব না ফিহা সুসাইড করেছে আমাকে তার ফ্রেন্ড কল করে বলেছে আমি সেখানেই আছি একজন তো আমার জন্য মৃত্যুর সাথে লড়াই করছে আমি চাই না সামিয়া আমার জন্য তার প্রাপ্য সুখ থেকে বঞ্চিত হোক তোমরা সবাই আমাকে মাফ করে দিও বিশেষ করে সামিয়া আমাকে মাফ করে দিও আমি তোমাকে এভাবে হাট করতে চাইনি বিশ্বাস করো এই বিয়েটা হয়ে গেল আমরা ধুকে ধুকে মরব মামা মামি আপনারা সবাই আমাকে মাফ করে দিয়েন দয়া করে আপনারা আমাকে মাফ করে দিয়েন সবার কাছে অপরাধী আমি হয়তো আমি এই অপরাধের জন্য ক্ষমা প্রাপ্য নয় তবু আমাকে ক্ষমা করবেন আমি সত্যি দুঃখিত সম্পূর্ণ ম্যাসেজ পড়ার পর সবাই একদম নিশ্চুপ হয়ে গেল মোরশেদ হোসেন ধপ করে মাটিতে বসে পড়লেন কি হবে এবার সামিয়ার কিভাবে সব কিছু ঠিক করবেন রাজিয়া বেগম রেগে লাল হয়ে গেলেন আমি আগেই বলেছিলাম আত্মীয়র মধ্যে সম্পর্ক আমার ভালো লাগে না এখন কি হবে আমার মেয়েটার কিভাবে তাকে মুখ দেখাব এই বিয়ের আসরে কোথা থেকে ছেলে নিয়ে আসব শান্ত হও রাজিয়া মাথা ঠান্ডা করো মনিরা বেগম কিভাবে শান্ত হব ভবি আমার মেয়েটার কি হবে এখন তার সম্মান কি থাকবে এখন কাদতে কাদতে বললেন রাজিয়া বেগম আমাকে মাফ করে দাও রাজিয়া আমি নিজেও জানতাম না যে নিহাল অন্য কেউকে ভালোবাসে আমি জানলে কখনো এই বিষয়ে কথা বলতাম না আমাকে মাফ করে দাও বোন মিতা বেগম রাজিয়া বেগমকে বলেন এখন মাফ চেয়ে কি হবে আপা আপনি নিহালকে ভালোভাবে সব কিছু জিজ্ঞাস করলে আজ এই দিন দেখতে হতো না আমার মেয়েটার অবস্থা কি হবে যখন ও জানবে সব কথা মাথা ঠান্ডা করো বৌমা বিলকিস বেগম কিভাবে ঠান্ডা করব যেখানে আমার মেয়ের সম্মান নিয়ে টানাটানি আপনাদের কাছে কি বিষয়টা এত তাই সহজ বৌমা তুমি রাগ কমাও স্বামিয়া তোমার মেয়ে হইলেও আমার নাতনি কাউর কাছেই বিষয়টা সহজ না আমরা সবাই বিষয়টা নিয়া চিন্তায় আছি আচ্ছা আপনারা সবাই চুপ করুন দেখি ব্যাপারটা কি করা যায় বলেই আমজাদ হোসেন চিন্তা করতে লাগলেন কি করা যায় কনভেনশন সেন্টারে উপস্থিত হয় সাজিয়া পার্লার গিয়েছিল সাজিয়া নিশি রিদিতা আর সামিয়া রিদিতার মেয়ে চাঁদের প্রচুর জ্বর থাকায় নিশি ও রিদিতা আগে আগে চলে আসে সাজিয়া ও সামিয়াকে বলে একসাথে তৈরি হয়ে সেন্টারে আসতে সাজিয়া আর সামিয়ার সাজ হয়ে গেলে আগে সামিয়া বেরিয়ে পড়ে পিছে সাজিয়া সবকিছু গুছিয়ে বের হয় বাইরে বের হতেই দেখতে পায় সামিয়া নেই কয়েকবার সামিয়ার ফোনে কল করে কিন্তু ফোন সুইচ অফ ড্রাইভারকে কল করে জানতে পারে ড্রাইভার তো তাদের নিতে আসতে পারে নাই কারণ মাঝ রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গিয়েছে পরে সাজিয়া বেশ অনেকক্ষণ সামিয়ার জন্য অপেক্ষা করে নিজেই সেন্টারে চলে আসে এতগুলো কথা শুনে সকলের মুখে চিন্তার রেশ আরো বেড়ে যায় সকলের কাছে বিষয়টা জানাজানি হয় মেহমানরা যে যার মতো চলে যায় আমার মেয়েটা কোথায় গেল কোনো বিপদে এবার পড়ল নাকি বলেই কাদতে লাগলেন রাজিয়া বেগম এগুলা বইল না রাজিয়া ভালো ভালো চিন্তা করো রিতা বেগম কি চিন্তা করব ভবি প্রথমে নিহাল বলল বিয়ে করবে না এখন আবার সোমিয়াকে পাওয়া যাচ্ছে না কোথায় চলে গেল মেয়েটা রাজিয়া বেগম চাচি তুমি চিন্তা করো নাইল দেখে নিও স্বামিয়া ঠিকভাবে ফিরে আসবে বেলি আল্লাহ যেন তোর কথা কবুল করে রেমা আমার মেয়েটার যেন কিছু না হয় দিন কাল কত খারাপ চারপাশে মেয়েদের সাথে কত খারাপ কিছু আবারও কাদতে লাগলেন রাজিয়া বেগম চাচি তুমি চিন্তা কর না আমরা খোঁজার চেষ্টা করছি তুমি দিশে হারা না হয়ে দোয়া করো আল্লাহর কাছে আল্লাহ যেন সামিয়াকে ঠিকভাবে বাসায় পৌঁছায় দেয় আম্মু চাচিকে বাসায় নিয়ে যাও বলেই সুবাস বেরিয়ে গেল সাথে গেল ইয়াসির আর মিহির পার্লারে আশেপাশে সব জায়গায় ছবি দিয়ে খুঁজল তারা কিন্তু কেউ সামিয়াকে চিনল না যে যার মতো আলাদা হয়ে খুঁজতে লাগল কিন্তু কেউ কোনো খবর পেল না এদিক সেদিকে সব জায়গায় খোঁজা শেষ হয়ে গেলে তারা বাসায় ফিরল খালি হাতে সুভাষ সামিয়াকে পাওনি কোথায় আমার সামিয়া কোথায় আমার মেয়ে মোরশেদ হোসেন সুভাষকে উদ্দেশ করে বললেন এবার রাজিয়া বেগমের অবস্থা অনেক খারাপ হয়ে গেল কাদতে কাদতে অবস্থা খারাপ সকলেই কান্না করছে আল্লাহ আপনি সহায় হন আমার মেয়েকে সহি সালামত বাসায় পৌঁছে দেন কোনো বড় বিপদ দিয়েন না আল্লাহ সাহায্য করেন আপনি এবার কথাগুলো বলেই কাদতে কাদতে জ্ঞান হারিয়ে ফেললেন রাজিয়া বেগম তাকে নিজের ঘরে নেয়া হল সকলের মুখে চিন্তার স্পষ্ট কোথায় গেল সামিয়া তার সাথে কি কোনো খারাপ ঘটনা ঘটল তোমরা আল্লাহর উপর ভরসা রাখো সব ঠিক হবে বলেই সুবাস নিজের রুমে চলে গেল সবাইকে তো চিন্তা করতে বারণ করল কিন্তু মেয়েটা এভাবে গেল কোথায় আল্লাহ যেন সামিয়াকে ঠিক রাখে রুমে ঢুকেই দেখল বেলি কান্না করছে চোখ মুখ পুরা লাল হয়ে আছে বেলি আমার দিকে তাকাও কান্না থামাও দেখে নিও স্বামিয়ার কিছু হবে না এবার বেলি নিজেকে ধরে রাখতে পারল না সুভাষকে জড়িয়ে ধরল সুভাষকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল স্বামিয়া মিলে তো যাবে তাই না কিছু খারাপ হবে না তো মেয়েটার সাথে কোথায় গেল এত রাতে কোথায় সে একা একা কোথায় গেল ও তো একা কোথাও যায় না তাহলে আজ কোথায় সে কিছু খারাপ তো আবার ঘটে গেল না তার সাথে আহা মাথায় খারাপ চিন্তা কেনো আনছ কিছু খারাপ হবে না বেলি সাবাসকে জড়িয়ে ধরে কাদতে কাদতে ঘুমিয়ে গেল সুবাস বেলির চুলে হাত বুলিয়ে দিচ্ছিল শুধু মনে মনে দোয়া করছিল যেন সামিয়া মিলে যায় মেয়েটার কোনো ক্ষতি না হয় আল্লাহ যেন সহি সালামত ভাবে সামিয়াকে বাসায় ফিরিয়ে দেয় রাত তিনটা বেলির ফোনে কল আসে এত রাতে কল আসায় বেলি হকচকিয়ে যায় পুরো রুমে সে সুভাষকে খুঁজলো বেলির পাশে রিদিতা তার মেয়েকে নিয়ে শুয়ে আছে ফোনের স্ক্রিনে দেখে সুবাষের নম্বর ভেসে উঠেছে কল রিসিভ করতে যা শুনল তাতে বেলির পায়ের নিচে থেকে মাটি সরে গেল মস্তিষ্ক শূন্য মনে হতে লাগল হাত পা কাঁপতে লাগল শ্বাস প্রশ্বাস যেন আটকে গেল বেলির এক চিৎকারে হৃদিতা উঠে যায় বাড়ির সকলকে ডাক দেয় বেলি সেন্সলেস হয়ে যায় হৃদিতা সুবাসের নম্বর কাল দিয়ে জানতে পড়ে সুবাসের অ্যাক্সিডেন্ট হয়ে খুব গুরুতর আহত হয়েছে তাকে হসপিটালে নেয়া হয়েছে সকলেই দ্রুত হসপিটালে চলে যায় একদিকে মনিরা বেগম কান্না করছেন অন্যদিকে রাজিয়া বেগম বাড়ির সকলে একদম ভেঙে পড়েছে এক বাড়ির দুই দুইটা ছেলে মেয়ে আজ বেহাল অবস্থা থুম সামিয়াকে পাওয়া গিয়েছে সাজিয়া আর ইয়াসির যখন বাড়ি ফিরছিল ঠিক তখন তাদের গাড়িতে কারো ধাক্কা লাগে ইয়াসির বের হয়ে দেখতে পায় সামিয়া তখন সুভাষকে কল করে হসপিটালে আসতে বলে তারপরেই সুবাসের সাথে দুর্ঘটনা হয় হসপিটালে অপারেশন থিয়েটারে অপারেশন চলছে সুবাসের মাথায় খুব বেশি আঘাত পেয়েছে অতিরিক্ত রক্ত রক্তক্ষরণের ফলে অবস্থা খুব ক্রিটিক্যাল বাইরে থেকে বেলি দাঁড়িয়ে মনে মনে ভাবছে কি থেকে কি হয়ে গেল ভাবনার মাঝে শুনতে পায় বেলি তুই ভেঙে পড়িস না দেখবি সব ঠিক হয়ে যাবে বেলির কাঁধে হাত রেখে বলে উঠে সাজিয়া বেলি সাজিয়াকে জড়িয়ে ডুকরে কেঁদে উঠল সুবাসের এই অবস্থা দেখে বেলির দিন দুনিয়া সবকিছু উল্টো পাল্টা লাগছে মনে হচ্ছে তার দম বন্ধ হয়ে যাবে শ্বাস নিতে কষ্ট হচ্ছে মনে হচ্ছে হার্ট অ্যাটাক করে মারা যাবে একদিনে বেলির দুই দুইটা প্রিয় মানুষ হসপিটালের বেডে নিস্তেজ হয়ে আছে হুম সুবাসের একদিকে অপারেশন চলছে অন্যদিকে সামিয়ার স্লাইন চলছে বেশ অনেকক্ষণ পর ডক্টর অপারেশন থিয়েটার থেকে বের হয় বেলি ডক্টরকে দেখেই বলে ডক্টর উনি কেমন আছে উনি ঠিক হয়ে যাবে তো অপারেশন ঠিক মতো হয়েছে তো আমি তার সাথে দেখা করতে পারব তো আপনি আগে শান্ত হন আল্লাহর রহমতে অপারেশন সাকসেস হয়েছে চব্বিশ ঘন্টা সময় লাগবে উনার জ্ঞান ফিরতে ডক্টর ফার্দিন বলেন আমি উনাকে দেখতে পারবো জ্ঞান ফিরলে দেখতে পারবেন এখন সুভাষকে আইসিইউতে রাখা হয়েছে বলেই ডক্টর ফার্দিন চলে গেলেন ডক্টর ফার্দিন হল আমজাদ হোসেনের বন্ধুর ছেলে বেলিয়ার দেরি করল না চলে গেল নামাজ পড়তে এই সময়ে আল্লাহর রহমতের অনেক প্রয়োজন ছিল আল্লাহর কাছে অনেক সুক্রিয়া যে অপারেশন ঠিকভাবে হয়েছে নামাজের ঘরে নামাজ পড়ে নিল বেলি ডক্টর মিতালির কেবিনে বসে আছেন মোরশেদ হোসেন এবং মিতা বেগম ডক্টর মিতালি একজন গাইনোকোলজিস্ট তিনি মূলত সামিয়ার চেক আপ করেছেন রাজিয়া বেগমের অবস্থা অনেক খারাপ প্রেশার একদম লো কথা বলতে পারছেন না তিনি অতিরিক্ত টেনশনে সেন্স লেস হয়ে গেছে তাকে স্লাইন দেয়া হচ্ছে তাই ডক্টর কেবিনে দুই জন এসেছে দেখুন আমি সামিয়ার চেক আপ করেছি আমি যা যা বলবো মন দিয়ে শুনবেন কি হয়েছে আমার মেয়ের ডক্টর সে ঠিক হয়ে যাবে তো চিন্তিত সুরে বললেন মোরশেদ হোসেন আমার কথা আগে শুনুন স্বামার সাথে অনেক খারাপ কিছু হয়ে যেত কিন্তু আল্লাহর রহমতে তেমন কিছুই হয়নি তার সাথে অনেক জোরাজোরি করা হয়েছে কিন্তু ভাগ্য ভালো তেমন কিছু হয়নি তার পুরো শরীর জুড়ে বিভিন্ন চিহ্ন তবে হতে পারে এই বিষয়গুলো তার মস্তিষ্কে অনেক প্রভাব ফেলবে স্বামী সহজে এই বিষয়গুলো হয়তো স্বাভাবিকভাবে নিতে পড়বে না আমি মনে করি তবে আল্লাহ চাইলে সব সম্ভব আপনাদের তাকে সাহায্য করতে হবে তাকে এই ট্রমা থেকে বের করে আনতে হবে তাকে কোনো প্রেসার দেয়া যাবে না তাকে ফুল সাপোর্ট করতে হবে আশা করি বুঝতে পেরেছেন জি ডক্টর আমরা খেয়াল রাখব আপনারা শুধু আমার বাচ্চাটাকে সুস্থ করে তোলার জন্য যা যা করার করবেন মোরশেদ হোসেন জি আমরা আমাদের বেস্ট দিব কিন্তু ফ্যামিলি সাপোর্ট ফার্স্ট মিতা আর মোরশেদ হোসেন দুজনেই কাবিন থেকে বের হলেন সকলকে সব কিছু জানালেন তবে এই বিষয়ে খেয়াল রাখতে বললেন যেন সামিয়ার সামনে এমন কিছু যেন না বলা হয় যা তার উপর প্রেসার তৈরি করবে হসপিটালে বাইরে চেয়ারে বসে আছে ইয়াসির পর পর দু ফোটা চোখের জল গড়িয়ে পড়ল থুম ছেলে মানুষের কাদতে হয় না কিন্তু সে কি করবে গভীর রাতে যখন সে ও সাজিয়া বাসায় ফিরছিল তখন তার গাড়ি চালানোর সময় কেউ একজন চলে আসে গাড়ির মাঝখানে গাড়ির ব্রেক করতে যে ও গায়ে লেগে যায় সেই মানব ছায়ার উপর বের হয়ে দেখতে পায় সামিয়া সাজিয়া তো সামিয়ার এই অবস্থা দেখে কেঁদে দেয় ইয়াসিরের চোখ যখন সামিয়ার উপর পড়ে তখন দেখতে পায় এক বিধ্বস্ত সামিয়াকে ব্লাউজ ছেঁড়া গলায় পিঠে হাতে খামছিরদা লিপস্টিক লেপটে আছে চোখের নিচে কাজল লেপটে একদম বাজে অবস্থা হাত দিয়ে রক্ত ঝরছে পা দিয়েও রক্ত পড়ছে ছেঁড়া শাড়ি কোনো রকম গায়ে জড়ানো কোনো কথা পর্যন্ত বের হচ্ছে না সামিয়ার মুখ দিয়ে কেমন অপলক ফেলে ইয়াসিরের দিকে তাকিয়েছিল কয়েক সেকেন্ড পর দু চোখ বন্ধ করে ফেলে সামিয়া স্বামিয়াকে কোলে নিতে গেলেই সারি সরে গিয়ে পেতে নখের খামচির ডাক দৃশ্যমান হয় ইয়াসিরের ভিতর ধক করে উঠে মনে হচ্ছে ইয়াসিরের বুকে বা পাশে কেউ হাতুড়ি দিয়ে ইচ্ছা মতো এলো পাথারি ভাবে পেটাচ্ছে বুকের মাঝে রক্ত খরণ হচ্ছে চোখ মুখ সব কিছু ঘোলা হয়ে যাচ্ছে হাত পা বেসামাল ভাবে কাঁপছে সামিয়াকে গড়িতে বসিয়ে সুভাষকে কল দিয়ে হসপিটালে আসতে বলে কারো পক্ষে কি সম্ভব নিজের ভালোবাসার মানুষকে এইভাবে বিচ্ছিন্নভাবে দেখা ইয়াসিরের পক্ষেও সম্ভব ছিল না সামিয়াকে এভাবে দেখা তাই তো টুপটুপ করে চোখের জলগুলো গড়িয়ে পড়ছে এই প্রথম ইয়াসির এত বছর পর কান্না করছে শেষ মনে হয় বাবা মারা যাওয়ার সময় কেঁদেছে আর আজ এত গুলো বছর পর কাচ্ছে। এত বছরে গড়ে তোলা শক্ত মন আজ হার মেনেছে মনও আজ কাঁদতে চাইছে চোখের জল গুলো আটকিয়ে রাখা সম্ভব হচ্ছে না ইয়াসির তুই ঠিক আছিস তো বাবা মিতু চৌধুরী পাশে বসতে বসতে বললেন ইয়াসির মাকে দেখে চোখের জল মুছে বলল হুম মা আমি ঠিক আছি জাস্ট সুবাসের চিন্তা হচ্ছে আর সামিয়ার দেখ বাবা আমি জানি তুই সামিয়াকে ভালোবাসিস আর কত নিজেকে কষ্ট দিবি আমি মেয়েটার চোখেও তোর জন্য ভালোবাসা দেখেছি কেন নিজে কষ্ট পাচ্ছিস আর মেয়েটাকে দিচ্ছিস সব সময় চাইলেই সব কিছু পাওয়া যায় না ভুল আমরা চাইলে অনেক কিছু পেতে পারি নিজেকে চেষ্টা করতে হবে এবার আমি ভেবে রেখেছি স্বামিয়া সুস্থ হলে তোমার জন্য স্বামিয়ার হাত চাইব মা দেখো শুনো এখানে আর কিছু বলার নেই স্বামিয়া সুস্থ হলেই তোমার আর স্বামিয়ার বিয়ে কথা আমি বলবো সামিয়াকে নিজের বউ করে নিয়ে আসব তবে আমার একটা শর্ত আছে কি শর্ত তুমি এখন কেউকে কিছু বলবে না সামিয়া সুস্থ হওয়ার পর যা বলার বলবে আচ্ছা ঠিক আছে রাজিয়া বেগমের জ্ঞান ফিরেছে মেয়ের সাথে এত কিছু হয়ে গেল তিনি তা কল্পনাও করতে পারছেন না তিনি যেন কয়েক মিনিটের জন্য নিস্তব্ধ হয়ে গেলেন শুধু কেঁদেই চললেন তিনি বেড থেকে উঠে মোরশেদ হোসেনোর সামনে গিয়ে বললেন সব দোষ আপনার আগেই বলেছিলাম মেয়েকে এখন বিয়ে দিব না মেয়ে আমার ছোট আজ যদি বিয়ে না ঠিক হতো তাহলে আমার মেয়ের পার্লারে যাওয়া লাগত না না এত বড় দুর্ঘটনা হতো আমার বাচ্চা মেয়েটার সাথে নাহ দোষ আপনাকে দিব না দোষ তো আমার ভাগ্যের কেন যে আমি বিয়েতে রাজি হলাম প্রথমে নিহাল না বলে দিল আর এখন আমার মেয়েটার উপর এত বড় ঝড় গেল না জানি আমার বাচ্চা মেয়েটার কত কষ্ট হয়েছে কত বড় তুফান গিয়েছে আমার মেয়েটার উপর শান্ত হও বোন আমার রীতা বেগম রাজিয়া বেগমের কাছে গিয়ে বললেন ভবি আমি কিভাবে শান্ত হব বলেন আমার মেয়েটার সব শেষ একে তো বিয়েটা ভেঙে গেল তার উপর আবার এত কিছু আমার মেয়ের সব সম্মান শেষ কি হবে আমার মেয়েটার তুমি শান্ত হও রাজিয়া দেখো আমাদের স্বামিয়ার সাথে কিছু হয়নি তার সম্মান আল্লাহ রক্ষা করেছেন হুম আল্লাহর রহমতে আমার মেয়ের সাথে খারাপ কিছু হয়নি কিন্তু সমাজের মানুষ কি তা এত সহজভাবে মেনে নিবে তারা তো আমার মেয়ের সম্মানের উপর প্রশ্ন তুলবে শুনো আগে আমাদের স্বামিয়ার কথা ভাবতে হবে তাকে সাপোর্ট করতে হবে সমাজের চিন্তা বাদ দিতে হবে কিভাবে চিন্তা বাদ দিব ভাবি এমনি তো বিয়ের আসর থেকে বিয়ে ভেঙে গেলে মেয়েদের কত কথা শুনতে হয় তার উপর আবার এত কিছু কে করবে আমার মেয়েকে বিয়ে বলেই অঝরে কাদতে লাগলেন রাজিয়া বেগম শুনো এখন এত কিছু ভাবলে হবে না তোমাকে শক্ত থাকতে হবে তুমি ভেঙে গেলে সামিয়াকে কে সামলাবে শুনো যে কোনো জায়গায় মায়েদের শক্ত থাকতে হয় তুমি যদি নিজেকে শক্ত না রাখতে পারো তবে সামিয়া আরও ভেঙে যাবে আর রইল বিয়ের কথা আমাদের মেয়ে পচে গলে যায়নি যে বিয়ের জন্য টেনশন করতে হবে যার সাথে আল্লাহ জোরা লিখে রেখেছেন তার সাথেই হবে তুমি নিজেকে সামলাও তবুও ভাবি মা তো আমি চিন্তা হয় আমার কেন আমার মেয়ের সাথে এমন হলো কি দোষ আমার এই বাচ্চা মেয়েটার আমার মেয়েটা এত কিছু কিভাবে নিবে তুমি ধৈর্য ধরো নিজেকে সামলাও ধৈর্য হারা হলে হবে না আমাদের সবাইকে মিলে সামিয়াকে আগলে নিতে হবে তাকে সাহস দিতে হবে বলেই রিতা বেগম রাজিয়া বেগমকে বেডে শুইয়ে দিলেন এখনো তিনি অসুস্থ হাতে স্লাইন চলছে সারাদিন কেটে গেছে সুভাষের জ্ঞান ফিরেনি স্বামী জ্ঞান ফিরেছিল কিন্তু কিছুক্ষণ পর আবার সেন্স লেস হয়ে যায় হসপিটালে আছে বেলি ইয়াসির রিদিতা আর সাইম বাকি সবাইকে বাসায় পাঠানো হয়েছে সবার উপর খুব বেশি ধকল গেছে একটু বিশ্রাম প্রয়োজন বেলিকে অনেকবার বলা হয়েছে বাড়ি যেতে কিন্তু সে যাবে না কেউ তার স্বামীকে রেখে এভাবে বাসায় যেতে পারবে নাহ পারবে না তাই বেলিও পারেনি এক প্রকার যুদ্ধ করে হসপিটালে থেকেছে রিদিতা ডক্টর থেকে পারমিশন নিয়ে বেলিকে পাঠালো সুবাসের কাছে রিদিতা বুঝতে পেরেছে বেলির মন ছটফট করছে সুবাসকে দেখার জন্য বেলি রিদিতাকে জড়িয়ে ধরে সুবাসের কেবিনে ঢুকল সুবাসের পাশে চেয়ারে বসল সুবাসে কপালে নিজের ঠোঁট ছোঁয়াল সুবাসের হাত নিজের হাতের মুঠয় নিয়ে চুমু খেলো সুবাসের হাত নিজের গালের সাথে ছোঁয়াল গড় গড় করে চোখ দিয়ে পানি পড়ছে বেলির গলার কাছে কথাগুলো কেমন আটকে যাচ্ছে কেমন যেন বুকে ব্যথা হচ্ছে সুবাসের দিকে তাকে রইল বেলি কেমন নিস্তেজ হয়ে আছে মাথায় আর হাতে ব্যান্ডেজ করা এক হাতে স্লাইন চলছে অন হাতে রক্ত পুষ করা হচ্ছে পুরো ফেস কেমন হয়ে আছে বেলি আবারও সুবাসে হাতে চুমু খেল সুবাসের হাত নিজের হাতের মুঠয় নিয়ে বলল আপনি আমার সাথে কথা বলুন না আমার ভালো লাগছে না আপনি কবে আমার সাথে কথা বলবেন আমি সত্যি বলছি আমি আর কখনো আপনার কথার অবাধ্য হব না আপনি শুধু একবার বেলি করে ডাক দিন আপনার সব কথা মেনে চলবো তাও আপনি এভাবে চুপ থাকবেন না আপনাকে এভাবে আমি দেখতে পারছি না জানেন কত কষ্ট হয়েছিল আমার যখন শুনেছি আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে পুরো মস্তিষ্ক ফাঁকা হয়ে গিয়েছিল মনে হচ্ছিল দম বন্ধ হয়ে মারা যাব মনে হচ্ছিল বুকের মাঝে রক্ত রক্তক্ষরণ হচ্ছে আমার মনে হচ্ছিল পুরো দুনিয়া অন্ধকার হয়ে যাচ্ছে মনে হচ্ছে শরীর থেকে কোনো অঙ্গকে কেটে আলাদা করা হচ্ছে আপনি জানেন আপনাকে এভাবে দেখে আমার বুক ফেটে যাচ্ছে আমি না নিতে পারছি না এগুলো আপনি আমার সাথে কথা বলুন একবার বেলি বলে ডাকুন আপনি খুব নিষ্ঠুর আপনি খুব বাসান আপনার বেলি ফুল কান্না করছে তাও আপনি কথা বলছে না আপনার কি আমাকে কান্না করতে দেখে ভালো লাগছে এই যে আপনার বেলি ফুলের যে শ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে তা আপনি উপলব্ধি করতে পারছেন না প্লিজ একবার চোখ খুলুন দেখুন আপনার বেলি ফুল তার সুবাসকে ছাড়া ভালো নেই ভালো নেই তার সুবাসকে ছাড়া সুবাসকে ছাড়া এই বেলি একদম নিঃস্ব ভীষণভাবে প্রয়োজন এই সুবাসকে তার বেলির রাত বারোটা সুবাসের কেবিন থেকে বেলিকে নিয়ে সোজা ক্যান্টিনে এসেছে রিদিতা সকাল থেকে কিছু খায়নি বেলি একে তো কাল রাতে সেন্স লেস হয়ে গিয়েছিল তার উপর আবার সকাল থেকে না খাওয়া কিন্তু কি হলো এই মেয়ে খাবার না খেয়ে কান্না করেই চলছে বেলি চুপচাপ রাইসগুলো শেষ কর আমি খাব না রিদিতা আপু তাড়াতাড়ি শেষ কর তুই কান্না থামা দেখিস কালকেই সুবাসের জ্ঞান ফিরবে তখন যদি তোর এই অবস্থা দেখে সবচেয়ে বেশি ও কষ্ট পাবে আপু আমি সত্যি খেতে পারব না প্লিজ বোন একটু করে খেয়ে নে দেখ তুই অসুস্থ হয়ে গেলে সুভাষকে কে সেবা করবে তুই একটু করে খেয়ে নিজের জন্য শক্তি তৈরি কর দেখবি সুভাষকে সেবা করতে পারবি আর তোর এমন শুকনো ফেস দেখলে তখন তোর বর আমাকে কথা শোনাবে রিদিটার সাথে কোথায় না পেরে একটু রাইস খেল বেলি সুভাষকে খুব ভালোবাসিস তাই না হৃদিটার প্রশ্নে হকচকিয়ে গেল বেলি পর পর ঢোক গিলল খাবার গলায় আটকে গেল আরে পানি খা এত হাইপার হওয়ার কি আছে সুভাষ তোর স্বামী ভালোবাসতেই পারিস স্বামীকে ভালোবাসা কোনো গুনাহের কাজ না পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর পবিত্র স্নিগ্ধ মধুর সম্পর্ক হল স্বামী স্ত্রীর সম্পর্ক তাই এই সম্পর্কে ভালোবাসাও পবিত্র স্বামীর প্রতি স্ত্রীর এবং স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা থাকবে এটাই তো নিয়ম জানিস একবার তোর ভাইয়ার বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল আমি তোর মতো কেঁদে কেটে একাকার হয়ে গিয়েছিলাম যদিও তার ছোট একটা দুর্ঘটনা হয়েছিল পুরো তোর মতো অবস্থা হয়েছিল আমার তাই তোকে জিজ্ঞাসা করলাম আর তুই মানিস কি না তবে আমি শিওর করে বলতে পারি যে সুভাষকে তুই নিজের থেকেও বেশি ভালোবাসিস থুম এটা ঠিক যে বেলির মনে সুভাষের জন্য অন্যরকম অনুভূতি হয় তবে কি সেই অনুভূতির নাম ভালোবাসা বেলি ভাবতে লাগল তবে কি সত্যি বেলি সুভাষকে ভালোবাসে সত্যি কি সে সুভাষকে মন দিয়ে ফেলেছে সত্যি কি সে সুবাসে আবদ্ধ হয়ে গিয়েছে বেশ কিছুক্ষণ কথা বলে ক্যান্টিন থেকে বের হয়ে গেল বেলি ও রিদিতা সাথে সাইম এবং ইয়াসিরের জন্য কফি নিল কফি খেলে একটু হলেও ক্লান্তি ভাব দূর হবে হসপিটালে করিডোরে বসে কথা বলছিল চারজন নার্স এসে খবর দিয়ে গেল সামিয়ার জ্ঞান ফিরেছে সামিয়ার সাথে দেখা করতে গেল বেলি সাথে গেল রিদিতা দুজনকে দেখেই কেঁদে উঠল সামিয়া কিছু হয়নি সামিয়া তুই ভয় পাস না আমরা আছি তোর সাথে সামিয়াকে জরিরে ধরে বলল রিদিতা দেখ বোন আমার সাথে আছি এই যে আমি আর রিদিতা আপু আছি তরো সাথে কিছু হবে না তোর আপু তারা আমার হাত গলা পিঠ সব জায়গায় ছুঁয়েছে আমার সব শেষ কিছু বাকি নেই আপু আমি শেষ আমার কিছু বাকি নেই আমার মান সম্মান ইজ্জত সব শেষ আমি মোরে যাব আপু স্বামিয়ার কন্যার বেগ আরও বেড়ে গেল হাত পা কাঁপতে লাগল স্বামিয়ার বেলি তাড়াতাড়ি করে ডক্টর ডেকে আনল আপনারা প্লিজ বাইরে ওয়েট করুন স্বামিয়ার রেস্টের প্রয়োজন স্বামিয়ার হয়তো তার সাথে ঘটে যাওয়া ঘটনা মনে পড়েছে তাই এমন হয়েছে আপনারা ওকে রেস্ট করতে দিন ডক্টর মিতালির কথা মতো তারা বেরিয়ে গেল ডক্টর মিতালি সামিয়াকে চেক আপ করে ঘুমের ওষুধ দিয়ে দিলেন যেন একটু শান্তিতে ঘুমোতে পারে এতক্ষণ ইয়াসির বাইরে থেকে সামিয়াকে দেখছিল সে চাইলেও কিছু করতে পারছে না যদি সম্ভব হতো তাহলে সামিয়ার সকল কষ্ট দূর করে দিত সামিয়ার মস্তিষ্ক থেকে ঘটে যাওয়া সব ঘটনা মুছে দিত সামিয়াকে আবার আগের সামিয়ার রূপে নিয়ে আসত কিন্তু চাইলেও তা সম্ভব নয় নতুন আরও একটি দিনের সূচনা হল ইয়াসির বেলিকে নিয়ে বাসায় গিয়েছে ফ্রেশ হয়ে বেলি চলে আসলে রিদিতা যাবে ফ্রেশ হতে বাসায় এসেই ফ্রেশ হয়ে একটু কিছু খেয়ে নিল বেলি রুমে বসে প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নিচ্ছিল তখন রুমে আসে রিদিতা বেগম বেলি তুই না হলে এখন বাসায় থাক আমি আর তোর আব্বু হসপিটালে যাচ্ছি না হাম্মু আমি যাব আমার বাসায় মন টিকবে না আমি বলছিলাম যে তুই সারাদিন কালকে হসপিটালে ছিলি আজকে তুই বাসায় রেস্ট কর না হাম্মু আমি বাসায় থাকলে আরো খারাপ লাগবে আমি টেনশনে শেষ হয়ে যাব উনার যতক্ষণ পর্যন্ত জ্ঞান না ফিরবে আমার শান্তি লাগবে না বৌমা বেলিরে যাইতে দাও বউ লাগে উই সুবাষের সুবাসে পাশে থাকা ওর দায়িত্ব ও কর্তব্য বিলকিস বেগম বেলির কাছে এসে বললে আম্মা আমি শুধু বেলির জন্য বলেছি বেলি যেতে চাইলে আমার কোনো অসুবিধা নেই আমি খুশি হইলাম বইন তুমি সুবাসের জন্য চিন্তা করো। এটাই স্বামীর প্রতি ভালোবাসা তুমি স্বামীর খারাপ সময়ে পাশে থাকবা দেখবা আল্লাহ সংসারে সুখ শান্তি ও বরকত দিব মহব্বত বাড়ব থুম দাদি দোয়া কর তুই ইয়াসিরের সাথে যা আমি এর তোর বড় চাচি একটি পর আসছি আচ্ছা আম্মু আমি যাই ছোট চাচিকে দেখে রেখো বলেই বেলি চলে গেল বেশি কিছুক্ষণ আগে সুবাসের জ্ঞান ফিরেছে সুবাসের কেবিনে একে একে সবাই প্রবেশ করে দেখে নিল মনিরা বেগম তো কেঁদেই দিলেন আম্মু দেখো আমি আল্লাহর রহমতে ঠিক আছে তুমি কান্না থামাও বাবা তুই ঠিক মতো বাইক চালাবি না দেখত কি অবস্থা আমি শুধু আল্লাহ কাছে দোয়া করেছি যেন আল্লাহ তোরে সুস্থতা দান করে আম্মু আমি আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি দেখে নিও সামনে আরো সুস্থ হয়ে যাব একে একে সবার সাথে হালকা পাতলা কথা বলে নিল সুবাস ডক্টর বারণ করেছে বেশি কথা বলতে সকলের সাথে কথা বললেও কথা হয়নি বেলির সাথে মেয়েটার মুখ কেমন শুকিয়ে আছে সবাই তাদের স্পেস দিয়ে বাইরে চলে গেল কাছে এসো বেলি সুবাসের ডাকে কাছে গিয়ে বসল বেলি টুপ করে চোখ দিয়ে পানি পড়ছে শুধু নিচের দিকে তাকিয়ে আছে আরে তুমি কান্না করছো কেন এমনি আমার অন্য একটা স্বামী আছে না তার জন্য কান্না করছি খানিকটা রাগি গলায় বলল বেলি তাহলে আমার মরে গেলেই ভালো হতো তুমি তোমারই সুবাসের কথা শেষ হওয়ার আগে বেলি সুবাসের বুকে মাথা রেখে কেঁদে উঠল সুবাস ব্যথা পেল কিন্তু আওয়াজ করল না আরে তোমার কান্নার গতি দেখি বেড়ে গেল কান্না থামাও দেখো আমি ঠিক আছি বেলির কান্না তো থামলই না উল্টো বেড়ে গেল সুবাস আর কিছু বলল না বেলিকে নিজের হাতে জড়িয়ে নিল বেশ কিছুক্ষণ পর বেলি মুখ তুলল সুবাসের হাত নিজের হাতের মুঠয় নিয়ে চুমুখেল কপালে নিজের ঠোঁট ছোঁয়াল সুভাষ মুচকি হাসল বেলির কাণ্ড দেখে আজ দেখি বউ আমাকে আদর করছে বউ মনে হয় আজ রোমান্টিক মুডে আছে আপনি চুপ করুন অসুস্থতাও মুখ থেকে এমন কথা যায় না আচ্ছা বেশি কথা বলবো না তোমার এই অবস্থা কেন পুরো ফেস শুকিয়ে গেছে আপনার চিন্তায় এমন হয়েছে সাধারণ অ্যাক্সিডেন্ট হওয়ায় নিজের এমন করেছি না জানি মরে গেলে কি হতো আপনি চুপ করুন দয়া করে আপনি জনেন আমার কত কষ্ট হয়েছে যখন শুনেছি আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হচ্ছিল আমি সব কিছু হারিয়ে ফেলব আমার মনে হয়েছে পুরো দুনিয়া থমকে দিয়েছে আপনাকে যখন নিস্তেজ অবস্থা দেখেছি তখন শুধু আপনাকে হারানোর ভয় হচ্ছিল মনে হচ্ছিল সব শেষ আমার আপনি প্লিজ আর এভাবে বাইক চালাবেন না আজ আপনার যদি কিছু হয়ে যেত তখন বড় চাচি চাঁদচুর কি হতো ভেবেছেন একবার আর তোমার কিছু হতো না সুবাসের প্রশ্নে বেলি চুপ হয়ে গেল সুবাসের বুকে মাথা রেখে সুবাসকে জড়িয়ে ধরল একদম শক্ত করে স্বামী জ্ঞান ফিরেছে এখন খানিকটা সুস্থ তবে চুপ হয়ে আছে কেমন যেন নিস্তব্ধ মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না শুধু চোখ দিয়ে গড় গড় করে পানি পড়ছে নিজেকে ধরে রাখা কষ্টে হয়ে যাচ্ছে মনে হচ্ছে চিৎকার করে কাঁদতে পারলে হয়তো ভালো হতো যেহেতু সামিয়ার কিডন্যাপ হয়েছিল তাই এটা পুলিশ কেস হয়েছে সামিয়ার সামনে বসে আছে সিনিয়র অফিসার সিরাজ আহমেদ এবং সুস্মিতা সিনহা আপনি কি আমাদের একটু সাহায্য করতে পারবেন মিস সামিয়া দেখুন আপনি একটু আমাদের সাহায্য করলে আমাদের জন্য সুবিধা হবে অপরাধীকে চিহ্নিত করতে একটু আমাদের সাথে নরমাল হওয়ার চেষ্টা করুন ওই দিন আমি বৌ সেজে বের হই তারপর তা তারা কথা বলতে বলতে আরও হাইপার হয়ে গেল সামিয়া সাথে সাথে রাজিয়া বেগম সামিয়াকে জড়িয়ে ধরলেন কুল ডাউন মিস সামিয়া টেক আ ডিপ ব্রিথ আপনি শান্ত হন এবার স্বামিয়া একটু শান্ত হল দেখুন মিস স্বামিয়া আপনি একটু সাহস করে তাদের পরিচয় বললে আমাদের জন্য সুবিধা হতো। আজ তারা আপনার সাথে এরকম করেছে কাল অন্য মেয়ের সাথে করবে আমরা আপনার পাশে আছি আপনি আমাদের একটু সাহায্য করুন আপনি সাহায্য করলে আমরা তাকে ধরতে পারব আপনি আমাদের উপর বিশ্বাস রেখে একটু তাদের ব্যাপারে বলুন এবার স্বামিয়া ঠান্ডা মাথায় তাদের সব কিছু বলতে লাগল সেদিন আমি পুরোপুরি রেডি হয়ে পার্লার থেকে বের হই বের হওয়ার পর ড্রাইভারকে কল দিব ঠিক তখন তার সামনে একটা মাইক্রো আসে চারজন ছেলে বের হয় আমার হাত ধরে টেনে গাড়ির ভিতর নিতে চায় আমি চিৎকার করতে নিলে আমার মুখে স্প্রে করে তারপর আমার কিছু মনে নেই বেশ কিছুক্ষণ পর আমার জ্ঞান ফিরে কথাগুলো বলেই কাদতে লাগল সামিয়া কিছুক্ষণ পর আবার বলতে শুরু করল আমি দেখি একটা অন্ধকার রুমে আমার হাত বাঁধা দেখি তিন জন আমার দিকে তাকিয়ে আছে তারা আমার দিকে এগিয়ে আসতে লাগল আমাকে প্লিজ ছেড়ে দিন আমি কি করেছি আপনাদের আরে সুন্দরী এত তারা কিসের আমাদের সাথে একটু সময় কাটাও দেখো ভালো লাগব আমি তো কোনো ক্ষতি করিনি আপনাদের কেন আমাকে ধরে রেখেছেন তুই কোনো ক্ষতি করিস নি কিন্তু তোর ভাই যে ওই দিন মেলায় আমগরে মারল না মনে নাই আজ আমরা তোর লগে সব করুম দেখুন তোর ভাই কি করে প্লিজ আমাকে ছেড়ে দিন আমি কেউকে কিছু বলবো না আমাকে যেতে দিন যাইতে তো দিমু আগে একটু মজা কইরা লই। আমাকে যেতে দিন আমার ভাই ওই দিন আপনাদের মেরেছে তার জন্য আমি মাফ চাচ্ছি মাফ করে দিন আপনাদের ঘুরেও তো মা বোন আছে আমি তো আপনাদের বোনের মতো ছেড়ে দিন আমায় দুহাত জোর করে বলছি আরে ছাইরা তো দিমু আর তুই তো বইন না তুইও মজা পাবি আমরাও মজা পামু আমার এত বড় সর্বনাশ করবেন না দুহাত জোর করে বলছি বলেই তারা হাসতে লাগল এগিয়ে গেল স্বামিয়ার দিকে তারা কেউ স্বামিয়ার কথা শুনেনি স্বামিয়ার উপর প্রথমে একজন ঝাঁপিয়ে পড়ে স্বামিয়ার সাথে জোড়া জুড়ি শুরু করে কিন্তু ভাগ্য ভালো যে তিনজন নেশাগ্রস্থ অবস্থায় আছে পাশেই ছিল মদের বোতল স্বামিয়া প্রথম জনের মাথায় বোতল দিয়ে বেশ জোরে বাড়ি মারে প্রথম জনের মাথা ফেটে রক্ত ঝরতে থাকে সামিয়া দৌড় দিতে নিলে পিছন থেকে দ্বিতীয় ও তৃতীয় জন তার সাথে জোড়া জুড়ি শুরু করে বলোয়াস ছিঁড়ে যায় পা কেটে যায় দ্বিতীয় জনের পুরুষালী অঙ্গে লাথি দেয় সামিয়া ব্যথায় কুঁকড়ে উঠে সেই লোক তৃতীয় জন সামিয়ার পিছু নেই ভাগ্য ভালো তখন চতুর্থ জন ছিল না সামিয়া দৌড়ে মেইন রোড চলে আসে এক গড়ির সাথে ধাক্কা খায় গাড়ি ছিল ইয়াসিরের কথাগুলো বলতে বলতে কান্না করে দেয় সামিয়া কান্নার বেগ যেন বেড়েই চলছে কাদতে কাদতে অবস্থা খারাপ হয়ে যায় সামিয়ার আপনারা প্লিজ আর কোনো প্রশ্ন করবেন না প্লিজ স্বামিয়ার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আপনারা প্লিজ বাইরে ওয়েট করুন ডক্টর মিতালির কথা শুনে সকলে রুমে থেকে বের হয়ে যায় পুলিশ অফিসার চলে যায় স্বামিয়ার আব্বু এক কাজ করো তুমি কেস উঠিয়ে নাও আমি চাই না আমার মেয়ের সম্মানে প্রশ্ন উঠুক কাদতে কাদতে বললেন রাজিয়া বেগম এ তুমি কেমন কথা বলো তুমি বৌমা স্বামিয়ার সম্মানে কোনো প্রশ্ন উঠবে না বিলকিস বেগম রাজিয়া তুমি এ কি কথা বলছো স্বামিয়ার সাথে যা হয়েছে তার জন্য তাদের পর্যাপ্ত শাস্তি দিয়ে হবে মনিরা বেগম না আমি কোনো শাস্তি দিতে চাই না শাস্তি দিতে গেলে আমার মেয়ের সম্মানে কথা উঠবে আমরা জানি তার সাথে কিছু হয়নি কিন্তু মানুষ বুঝবে না তার উপর মানুষ প্রশ্ন তুলবে না না আমি কখনোই চাই না আমার মেয়ের উপর কেউ প্রশ্ন তুলুক কাদতে কাদতে বললেন রাজিয়া বেগম চাচি শুনো আমার দিকে তাকাও দেখো আমরা জানি স্বামার সাথে কিছু হয়নি যেখানে আমরা সত্য জানি সেখানে মানুষের কথা ভেবে কেন আমরা অপরাধীকে শাস্তি দিব না আজ যারা এই কাজ করেছে কাল দেখবে তারা অন্য স্বামিয়ার সাথে ঠিক এমন বায়ের চেয়ে বাজে কিছু করবে আমাদের স্বামিয়া তো রক্ষা পেয়ে গিয়েছে কিন্তু হতে পারে অন্য স্বামিয়া রক্ষা পাবে না আমরা যদি তাদের ছেড়ে দেই তবে দেখা যাবে তাদের জন্য আমাদের সমাজে বাজে পরিস্থিতি তৈরি হবে মেয়েদের প্রতিনিয়ত যৌন হয়রানির শিকার হতে হবে বলো চাচি তুমি কি চাও এই নিকৃষ্ট কিটগুলো প্রতিনিয়ত মেয়েদেরকে নানাভাবে কষ্ট দিক তাদের সম্মান নিয়ে খেলা করুক বেলির কোথায় রাজিয়া বেগম চুপ হলেন কিন্তু চেহারায় চিন্তার ছাপ বিদ্যমান তোর কথা বুঝলাম বেলি কিন্তু মা তো আমি মেয়ের সম্মান এভাবে নষ্ট হবে তা আমি চাই না তোর কথা যদি মেনেও নেই তবে কে আমার মেয়েকে বিয়ে করবে আল্লাহর উপর ভরসা রাখো তিনি উত্তম পরিকল্পনা করি তিনি যার জন্য স্বামিয়াকে তৈরি করেছেন সঠিক সময়ে সে হয়তো সামিয়ার কাছে বা সামিয়া হয়তো তার কাছে পৌঁছে যাবে তিনি যখন যার সাথে চাইবেন তার সাথেই সামিয়ার বিয়ে হবে সব কিছুই তো আল্লাহর হাতে দেখে নিও আমাদের সামিয়াকে রাজকুমার এসে নিয়ে যাবে এবার রাজিয়া বেগম বেলির কথায় কিছুটাও হলে স্বস্তি পেলেন ঠিক আল্লাহ যা করবেন ভালোর জন্য করবেন উত্তম হবে অপরাধীকে শাস্তি দেয়া রাত এগারোটা বেলি সুবাসের পাশে বসে আছে সব ঘটনা সুবাষে খুলে বলল বেলি সুবাসের বুঝতে বাকি রইল না যে মেলার ওই বদমাইশগুলোর কাজ এটা কেমন আছে সামিয়া আগের থেকে একটু ভালো আপনার এখন কেমন লাগছে সেটা বলুন তুমি পাশে থাকলে আমি এমনি খুব বেশি ভালো থাকি তার উপর আবার সকালের চুমুতে বেশি ভালো হয়ে গিয়েছি কি সব বলছেন বউ তোমার চুমুতে জাদু আছে ওষুধের চেয়ে ভালো কাজ করে আরো যদি এইটা চুমু দাও আরো বেশি ভালো হয়ে যাব এক কাজ করো সকাল বিকাল দুপুর তিন বেলা দশটা করে ত্রিশটা চুমু দিও তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব আপনি চুপ করুন এটা বাসানা হসপিটাল কেউ শুনলে কি ভাববে ভাবার কি আছে তুমি আমার বউ দুই দিন পর আমার বাচ্চার মা হবা তোমকে চুমু খাব না তো কি অন্য মেয়েকে চুমু খাব তাদের কথার মাঝে উপস্থিত হল ডক্টর ফার্দিন কি অবস্থা সুবাস কেমন ফিল হচ্ছে ফিল বেটার বউ পাশে থাকায় দ্রুত রিকোভার হচ্ছে ও ভবি তাহলে ওষুধের মতো কাজ করছে ওষুধের থেকে দ্রুত কাজ করে বায় দাওয়ে ওষুধগুলো কিন্তু ঠিক মতো নিতে হবে সবকিছু ঠিকভাবে মেইনটেইন করতে হবে তবেই আরও তাড়াতাড়ি রিকোভার হবে ধন্যবাদ ফারদিন চার দিন আই উইল বি শিওর অবোট টেকিং মেডিসিন রেগুলারলি সুবাসে কোথায় হাসল ফারদিন ছোটবেলা থেকেই সুবাস ফারদিনকে ফারদিন চার দিন বলে এখনো সেই অভ্যাস থেকে গেছে তুই আর ভালো হবি না একটা কথা বলতে হবে ভাবি তোকে খুব ভালোবাসে করে তোর অপারেশন পরে একে তো এক গাদা প্রশ্ন ছুড়েছে আমার উপর তার উপর আবার নিজে অসুস্থ হয়ে গিয়েছিল বেলিয়ে বার তাদের কথায় লজ্জায় লাল হয়ে গেল স্বামিয়াকে দেখার কথা বলে কেবিন থেকে বের হয়ে গেল দেখেছিস তাড়াতাড়ি বিয়ে করার ফল তুইও বিয়ে করেনে আর কত দিন সিঙ্গেল থাকবি থুম এবার করে নিব মেয়ে দেখব নাকি কেউ আছে পছন্দের পছন্দের কেউ নেই তবে একজনকে চোখে ধরেছে এবার বিয়েটা করেই ছাড়ব তাড়াতাড়ি কর চাঁচু ডাক শুনতে চাই বিয়েটা আগে তুই করেছিস সেই হিসেবে আগে চাঁচু ডাক শোনার অধিকার আমার হুম হুম সময় হলেই শুনতে পারবি বউ আমার ছোট তাই এখন এগুলো ভাবছি না ফারদিন আরও কিছুক্ষণ সুভাষের সাথে কথা বলে চলে গেল সুভাষ বেলির জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেল আজ সুভাষকে ডিসচার্জ করা হয়েছে এতদিনে সবার প্রাণ ফিরে এসেছে সামিয়াকে বেশ কিছু দিন আগেই ডিসচার্জ করা হয়েছে আগের থেকে ভালো অবস্থা সামিয়ার সুবাসেকে রুমে নেয়া হল আমার একটু সাওয়ার নেয়া প্রয়োজন কতদিন ধরে ঠিক মতো সাওয়ার নেয়া হচ্ছে না আপনি একা একা পারবেন আমি আপনাকে সাহায্য করি বাহ বৌ দেখি দিন দিন রোমান্টিক হয়ে যাচ্ছে ভালো হবে একসাথে সাওয়ার নেয়ার বাহানায় রোমাঞ্চ করা হয়ে যাবে আপনি না অসুস্থ তাও আপনার মাথায় এমন আজগুবি কথা কেন চলে আমি আবার কি করলাম তুমি তো বললা যে একসাথে সাওয়ার নেয়ার কথা আমি শুধু বলেছি যে আপনাকে সাওয়ার নিতে সাহায্য করব আপনি তো দেখি কথার উল্টো মিনিং বের করেন লজ্জা পেও না লজ্জা পেলে তোমাকে গিলে খেতে মন চায় বলেই সুভাষ সাওয়ার নিতে চলে গেল সুভাষ সাওয়ার নিয়ে বের হলে বেলি স্যুপ নিয়ে আসে অসুস্থ অবস্থায় স্যুপ খেলে যেমন ভালো লাগে ঠিক তেমন মুখে রুচি আসে খেতে পারবেন একা সুবাষ আফসোসের সুরে বলল আমার কি আর সেই কপাল যে বউ খাইয়ে দিবে বেলির মুখে হাসি ফুটে উঠল আজকাল সুভাষের এই আবদারগুলো খুব ভালো লাগে তিন বেলা টাইম করে বেলির খাইয়ে দিতে হয় টাইম টু টাইম ওষুধ হাতে ধরিয়ে দিতে হয় সুবাসের যা প্রয়োজন সবকিছু বেলির করতে হয় কিছু কিছু ক্ষেত্রে সুবাস বলে যে সে করতে পড়বে তাও বেলি শুনতে নারাজ বেলির এই কাজগুলো করলে এক অন্য রকম প্রশান্তি লাগে ভালো লাগা সৃষ্টি হয় সুবাসে খাইয়ে দিয়ে বেলির রেডি হল ভার্সিটি যাওয়ার জন্য বেশ অনেক দিন হলো ভার্সিটি যায়া হয় না সামিয়াকেও প্রাইভেট ভার্সিটিতে ভর্তি করানো হয়েছে মা আমাকে মাফ করে দাও আমি তখন তোমাকে কিছু বলতে পারিনি কিভাবে বলবো বলো তুমি এত খুশি ছিলে আর আমি তোমাকে বহুবার বলার চেষ্টা করেছি কিন্তু পারিনি দেখো নিহাল তুমি খুব বড় ভুল করেছ না ভুল না অপরাধ করেছ তুমি ভাবতে পর স্বামিয়ার উপর দিয়ে কি গিয়েছে মেয়েটা পুরো ভেঙে গিয়েছে তোমার জন্য সম্মান নষ্ট হয়েছে তুমি একবার আমাকে সাহস করে বললে এত কিছু হতো না মনিরা বেগম মিতা বেগমর উদ্দেশ্য করে বললেন আপা এখন তো যা হবার হয়ে গিয়েছে আপনি নিহাল ও ফিহার বিয়ের ব্যবস্থা করুন শুধু শুধু বাচ্চাদের কষ্ট দিয়ে কোনো লাভ নেই ঠিক আছে নিহাল তুমি আগে সামিয়ার কাছে মাফ চাও সে যদি তোমাকে মাফ করে দেয় তাহলে আমি তোমার ও ফিহা বিয়ের ব্যবস্থা করব বলেই মিতা বেগম বসার ঘর থেকে চলে গেলেন স্বামিয়া স্বাভাবিক জীবনে ফিরে এসেছে ভার্সিটি যাচ্ছে সব কিছুই আগের নিয়মে চলছে পাশাপাশি মানুষের কটু কথা শিকারও হয়েছে আমাদের সমাজের মানুষগুলোই এমন পুরো কথা যা জেনেই ভুল তথ্য নিয়ে মানুষকে খোঁচা মারে একবার কথার সত্যতা যাচাই করার প্রয়োজন মনে করে না আর মেয়ে মানুষের সাথে কিছু হলে তো সেই কথা বাতাসের আগে ছড়ায় হোক সে কথা মিথ্যা আর স্বামিয়ার সাথে তো কত কিছুই হয় গেল শুধুমাত্র আল্লাহর রহমত যে সম্মানে দাগ লাগে নাই তবে এ কথা বললে ভুল হবে যে সত্য তার ফ্যামিলি জানে কিন্তু বাইরের মানুষের তো যা মুখে আসছে তাই বলে যাচ্ছে তার নাকি বিয়ে হবে না সে নাকি ধর্ষিতা কে করবে বিয়ে এমন মেয়েকে কেউ করবে না এমন মেয়েকে বিয়ে এমন মেয়ের নাকি বাঁচার অধিকার নাই এসব মেয়ের জন্য নাকি সমাজ নষ্ট হয় হয়তো তার চরিত্রে সমস্যা যার জন্য নিহাল বিয়ের দিন বিয়ে ভেঙে দিয়েছে সে নাকি খারাপ মেয়ে আর কত কি তবে সামিয়া এখন এগুলো মেনে নিয়েছে কি করার মেয়েদের নিয়তি এমন সব কিছু মেনে নিতে হিও প্রথম প্রথম খুব খারাপ লাগতো এখন মানিয়ে নিয়েছে তবে বলতে হবে সামিয়ার ফ্যামিলি সবাই খুব সাপোর্টিভ তাকে খুব সাপোর্ট করে কেউ কিছু বললে মুখের উপর জবাব দিয়ে দেয় বিশেষ করে বেলি মেয়েটা যে তাকে এত ভালোবাসে তা বলার বাইরে মেয়েটা একদম তাকে নিজের বোনের মতো করে আগলে নিয়েছে সব কিছু খেয়াল করে স্বামিয়া নিজের রোমে বারান্দায় দাঁড়িয়ে কথাগুলো আনমনে ভেবে চলছিল তখন উপস্থিত হয় নিহাল স্বামিয়া তোমার সাথে কিছু কথা ছিল আমার স্বামিয়া জানে কি বলবে নিহাল তাকে সব কিছু শুনেছে সে বলুন বিয়ের দিনের ঘটনার জন্য আমি খুব দুঃখিত এবং আমি লজ্জিত আমাকে মাফ করে দাও আমার জন্য আজ তোমার এত কিছু ফেস করতে হচ্ছে তোমার সাথে যা হয়েছে কোথাও না কোথাও আমি দেয় হয়তো আমার ভুলের জন্য তোমার সাথে এমন হল আমি আগেই আম্মুকে বলে দিলে এমন কিছু হতো না আমি সত্যিই দুঃখিত আমাকে ক্ষমা করে দাও সামিয়া গড় গড় করে বলে থামল নিহাল দেখুন যা হয়েছে সব কিছু ভুলে যান আমিও ভুলার চেষ্টা করছি আমাদের বিয়ে একসাথে লিখা ছিল না বিধায় হিয়নি। আমার সাথে যা হয়েছে তা আমার ভাগ্যে লিখা ছিল আমার আপনার উপর কোনো রাগ নেই উপরওয়ালা যা করেন ভালোর জন্য করেন হয়তো আমাদের জন্য কিছু ভালো রেখেছেন তিনি আপনি নির্দ্বিধায় আপনার মনের থেকে সকল সংকোচ দূর করে ফেলুন নিজেকে অপরাধী ভাববেন না আপনি নিশ্চিন্তে ফিহা আপুকে বিয়ে করতে পারেন আমিও চাই আপনার ভালোবাসা পূর্ণতাপাক সবার তো আর আপনার মতো ভাগ্য না যে ভালোবাসা পূর্ণতা পাবে আপনার জন্য খুব খুব শুভ কামনা বলেই সামিয়া চলে গেল সব কিছু শুনে মিতা বেগম ফিহার ফ্যামিলির সাথে কথা বলেন যেহেতু ফিহাদের বাসা ঢাকা তাও মিতা বেগম ঠিক করেছিলেন বিয়ে সিলেটে হবে কিন্তু আমজাদ হোসেন বলে দিয়েছেন যে সুবাস ও সামিয়া দুজনেই ঠিক আছে তাই বিয়ে ঢাকাতেই হবে প্রথমে মিতা বেগম আপত্তি করেন পরে সবাই বুঝানোর পর রাজি হন যে বিয়ে ঢাকাতেই হবে সব কিছু চিন্তা করে ঠিক করা হয় যে সামনে মাসের বিয়ে পড়ানো হবে সকলেই মন থেকে দোয়া করে যেন এবার সব কিছু ঠিক হয় দেখতে দেখতে সময় চলে যায় সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না সুবাস পুরোপুরি সুস্থ স্বামিয়া নিজ জীবন নিয়ে ব্যস্ত নিহাল আর ফিহার বিয়ে ঢাকাতেই হবে তাদের বিয়ের আর মাত্র সাত দিন বাকি সামনে সপ্তাহে শুক্রবার তাদের বিয়ে কাল রাতে ডক্টর ফার্দিনের বাবা নিজাম আহমেদ আমজাদ হোসেনের কাছে ফোন দিয়েছেন বলা চলে বিশেষ কারণে তিনি ফোন দিয়েছেন কারণ হল দিনের বন্ধুত্বকে তিনি সম্পর্কে রূপান্তর করতে চান তিনি ফারদিনের জন্য মেয়ে পছন্দ করেছেন তাও আবার আমজাদ হোসেনের পরিচিত মেয়ে কিন্তু এ কথা বলতে হবে যে মেয়ে তিনি নয় স্বয়ং ফারদিন পছন্দ করেছে মেয়ে আর কেউ না সাজিয়া সাজিয়াকে নাকি মনে ধরেছে ফারদিনের নিজাম আহমেদ আরও জানিয়েছেন সব কিছু ঠিক থাকলে আজ তারা আংটি পড়বেন আমজাদ হোসেন সরাসরি মিতু চৌধুরীকে ফোন দিয়ে বলেন এই ব্যাপারে সাথে তিনি ছেলের গ্যারেন্টি দেন যে ছেলের মধ্যে কোনো ঝামেলা নেই পাশাপাশি ফ্যামিলি ভালো মিতু চৌধুরী তাদেরকে আসতে বললেন সাথেই আমজাদ হোসেনকে পুরো পরিবার নিয়ে দাওয়াত দিলেন তাই আজ সকলে তাদের বাসায় যাবে শুধু যাবে না সুবাস তার নাকি ইম্পর্ট্যান্ট ডিল ফাইনাল করতে হবে পাশাপাশি ইয়াসিরের দিকটাও তাকে দেখতে হবে কারণ সাজিয়ার বিশেষ দিনে ভাই হিসেবে ইয়াসিরের অফিসে থাকা মানান সই নয় বেলি যাবে না কারণ কয়েকদিন পর ইয়ার ফাইনাল এখনো অ্যাসাইনমেন্ট কমপ্লিট করা হয়নি কমপ্লিট করতে হবে তাই বেলি যাবে না অবশ্য এ নিয়ে সাজিয়া রাগ করেছিল কিন্তু সে তাকে মানিয়ে নিয়েছে রেডি হচ্ছেন সাইনার সামনে তাই বাদ ছিল বেলি চোখ খুলে সুবাসের দিকে তাকিয়ে বলল বেলি ঘুমু ঘুমু চোখে সুবাসের সামনে গিয়ে দাঁড়াল সুবাসকে জড়িয়ে ধরল এই লোককে আগে বেলির সহ্য হতো না কিন্তু এখন কি হয় সে জানে না শুধু লোকটার পাশাপাশি থাকতে মন চায় বিনা কারণে ছুঁয়ে দিতে মন চায় চোখের মায়ে ডুব দিতে মন চায় সারাদিন লোকটাকে পাশে পেতে মন চায় লোকটাকে দুচোক ভরে দেখতে মন চায় এসব কিছু যে এক বিশেষ কারণে হচ্ছে তা বেলি ভালো করেই জানে কারণ হচ্ছে ভালোবেসে ফেলেছে সে সুবাসকে না ভালোবাসে না গভীর ভাবে ভালোবাসে কথাগুলো ভেবে লজ্জায় লাল হয়ে গেল বেলি কি ব্যাপার বউ দেখি সকাল সকাল লজ্জা পাচ্ছে তাও আবার রাতে কিছু না করতে একটু জড়িয়ে ধীরেছি দেখে আপনি দেখি লজ্জা দিচ্ছেন এমন করলে কিন্তু জড়িয়ে ধরব না আচ্ছা রাগ কর না তুমি কি আমার সাথে ভার্সিটি যাবে না একাই যেতে পড়ব আচ্ছা আমি যাচ্ছি তাহলে সুভাষ রুমের দরজার সামনে আসতেই শুনতে পেল শুনুন বেলির মতো করেই জবাব দিল সুভাষ বলুন বেলি এগিয়ে এসে এবারও সুভাষকে জড়িয়ে ধরল সুভাষের গালে ও ওঠোটে নিজের ঠোঁট ছোঁয়াল সুবাস তো কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল বেলির দিকে হা করে তাকিয়ে রইল গোল গোল চোখে বেলিকে পর্যবেক্ষণ করতে লাগল বেলি সুভাষকে ছেড়ে দিল বউ কি চাচ্ছে না আমি অফিসে যাই বউ কি রোমান্টিক মুডে আছে নাকি নাকি লিটল বেলিকে আনতে চাইছে বউকে বলতে চাই এখন আমার অফিস যেতে হবে এবার কিন্তু আমি নিয়ন্ত্রণ হারা হলে এই বেসামাল আমিকে বউ সামলাতে পারবে না বেলির বলতে ইচ্ছা করল আমি তো আপনার নিয়ন্ত্রণ হারা আলিঙ্গন চাই আমি তো বেসামাল আপনাকে সামলাতে চাই আপনার বেসামাল ভালোবাসা পেতে চাই আপনার অবাধ্য ছোঁয়া পেতে চাই কিন্তু না লজ্জার কারণে বলতে পড়ল না নিজেকে সংযত রেখে বলল আপনি কিন্তু আমায় আবার লজ্জা দিচ্ছেন কথা নেই আপনার সাথে আচ্ছা রাগ কর না আমি যাচ্ছি বলেই সুভাষ বেলির কপালে চুমু খেয়ে বের হতে নিলেই শুনতে পেল শুনুন ফির বেলির দিকে তাকাল সুভাষ মেয়েটা কি কিছু বলতে চাইছে তার সঙ্গ চাচ্ছে সাবধানে যাবেন তাড়াতাড়ি ফিরে আসবেন থুম আল্লাহ হাফেজ বলেই সুবাস চলে গেল বিকেল গড়িয়ে সন্ধ্যা হওয়ায় সময় চলছে সাজিয়াদের বাসায় সকলে উপস্থিত হল ফারদিন তার বাবা মা ও ছোট বোন এসেছে বসার ঘরে সকলে বসে কথা বলছে ইয়াসির বসে ফারদিনের সাথে কথা বলছে হাজার হলেও বোনকে তো আর এভাবেই কারো হাতে তুলে দেয়া যায় না আজীবনের ব্যাপার তাই তো এটা সেটা জিজ্ঞাস করছে ফারদিনকে ইয়াসির বড়রা নিজেদের মতো কথা বলছে বেশ কিছুক্ষণ পর সাজিয়াকে নিয়ে আসা হল বসার ঘরে পরনে মেরুন রঙের শাড়ি হাতে চুড়ি চুলগুলো হালকা খোপা করে মাথায় শাড়ির রচল টেনে দেয়া চোখে কাজল ঠোঁটে হালকা কালার লিপস্টিক সাজিয়াকে বসানো হল সাজিয়ার বেশ অস্বস্তি হতে লাগল একে তো প্রথম এমন পরিস্থিতির সম্মুখীন হল দ্বিতীয় এক জোড়া চোখ যে তাকে বেশ কিছুক্ষণ যাবৎ পলকহীন ভাবে দেখেই চলছে তাও বুঝতে পারল সাজিয়ার পাশে ফারদিনের ছোট বোন নূপুর বসল ভাইয়ার কিন্তু সেই লেভেলের চয়েস ভাবি কিন্তু একদম পারফেক্ট নূপুর কথা শুনে হেসে উঠল সবাই সাজিয়া লজ্জায় লাল হয়ে গেল রিপা ফার্দিনের মা বেশ কিছুক্ষণ কথা বলল সাজিয়ার সাথে তাদেরকে কথা বলার জন্য আলাদা পাঠানো হল আপনাকে কিন্তু ভীষণ সুন্দর লাগছে মায়াপ্রী ফারদিনের কথায় লজ্জায় লাল হয়ে গেল সাজিয়া ঠোঁট অনবরত কাঁপতে লাগল কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে লাগল চেয়েও কিছু বলতে পারল না সাজিয়া এই যে বারংবার আপনার রূপে কেউ একজন ভীষণ ভাবে ঘায়েল হচ্ছে তার কি খেয়াল রেখেছেন ফারদিনের কথায় চোখ তুলে তাকালো সাজিয়া ঠোঁটে ফুটে উঠল এক চিলতে হাসি এই যে আপনার হাসিতে কেউ যে বারবার মুগ্ধ হচ্ছে তার খবর কি রাখছেন পর পর এমন প্রশ্নে লজ্জায় লাল হয়ে গেল সাজিয়া তার কাছে এই প্রশ্নেই কোনো উত্তর নেই কিভাবে দিবে সে প্রশ্নের উত্তর যেখানে তার ঠোঁট দুটোকে পেই যাচ্ছে হাঁটুগুলো বাজে ভাবে কাঁপছে দাঁড়ানো সম্ভব হচ্ছে না সাজিয়া স্বাভাবিক করার জন্য ফারদিন বলল আমার দিকে তাকান মিস সাজিয়া সাজিয়া ফারদিনের দিকে তাকালো এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিল ফারদিন হাসল সাজিয়ার কাণ্ডে আপনি ভীষণ লাজুক সাজিয়া এই লাজুকতায় আমি ভীষণভাবে তলিয়ে যাচ্ছি নিজেকে ধরে রাখতে পারছি না নিজেকে ধরে রাখা কষ্ট সাধ্য হয়ে যাচ্ছে বলেই ফারদিন সামনের দিকে পা বাড়াল হঠাৎ পিছন ঘুরে বলল তৈরি থাকবেন মিস সাজিয়া খুব শীঘ্রই আপনাকে নিয়ে যাব আমি আমাকে সামলানোর জন্য নিজেকে প্রস্তুত করুন বলেই ফারদিন চলে গেল সাজিয়া গোল গোল চোখে তাকিয়ে রইল ফার্দিনের যাওয়ার পানে ফির ফার্দিনের বলা কথা ভেবে হাসল এই এতটুক সময়ের মধ্যে সাজিয়া বুঝে গিয়েছে লোকটার মধ্যে কিছু একটা আছে যা তাকে টানছে লোকটার কথা বলার ধরন তাকানো চলাফেরা সবকিছু ভীষণ ভাবে টানছে সজিয়াকে সুবাস আজ বাইরে থেকে ডিনার করে আসবে বলেছে মিটিং আছে বলে সকলকে একসাথে ডিনার করতে হবে বেলিকে সুবাস অনেকে সরি বলেছে কিন্তু বেলি কিছু মনে করেনি কাজ করতে গেলে এমন হবেই এটাও আর আহামরি কিছু না সামান্য ডিনার এতে অবশ্য বেলির জন্য ভালো হয়েছে যা করতে চাইছে তা সহজে করতে পারবে বাসায় ফিরল সুবাস চোখে মুখে ক্লান্তি স্পষ্ট বেশ কয়েকবার কর্নিং বেল দেয়ার পর যখন বেলি দরজা খুলল না তখন সুভাষ চিন্তায় পড়ে গেল পকেট থেকে চাবি নিয়ে দরজা খুলে সোজা রুমে গেল রুমে গিয়ে যা দেখল তাতে বিস্ময়ে চোখ দুটো যেন বের হয়ে আসবে সুভাষের সুভাষ রুমে প্রবেশ করল পুরো রুম থেকে শুধু ফুলের ঘ্রাণ আসছে নাকে পুরো শরীর হিম হয়ে যাচ্ছে সুভাষের সুবাস লাইট অন করলো পুরো রুম জুড়ে গোপাল ফুল ও হাট শেপ বেলুন দিয়ে সাজানো পুরো রুম গধনে মো মো করছে বেডে গোলাপের পাপড়ি দিয়ে বড় করে হাট শেপ আঁকা এবার সুবাসের চোখ গেল ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে থাকা বেলির দিকে বেলি তার দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে আছে পরনে পাতলা ফিনফিনে জর্জেটের লাল শাড়ি চুলগুলো সামনের দিকে নিয়ে আসা ব্লাউসের বড় গলা দিয়ে পুরো পিঠ চোখে ভেসে উঠছে আয়নায় বেলিকে দেখা যাচ্ছে চোখ দুটো বন্ধ গাল জুড়ে লাল আভা সুবাস সকাল থেকে একের পর এক চমক খাচ্ছে প্রথমে নিজ থেকে বেলির কাছে আসা এখন আবার এত কিছু কেমন যেন শিহরণ হচ্ছে সুবাসের শরীর জুড়ে কেমন পুরুষালী হরমোনগুলো শরীর জুড়ে নেচে উঠছে নিষিদ্ধ চাওয়াগুলো তীব্র থেকে তীব্র হচ্ছে সুভাষ বেলির দিকে এগিয়ে গেল বেলিকে পিছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে পর পর কয়েকটা চুমু খেল বেলি দুহাতে শাড়ি খামচে ধরল বেলিকে নিজের দিকে ঘুরিয়ে কপালে ঠোঁট ছোঁয়াল ঠোঁটের ভাজে ঠোঁট গুজে দিল বেশ কিছুক্ষণ পর বেলির দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকল বেলি চোখ বন্ধ করে নিল এই চোখে তাকানোর সাহস বেলির নেই মনে হচ্ছে এই চোখে তাকালেই গভীরভাবে তলিয়ে যাবে সে এই চোখের ভাষা অন্য চোখের ভাষা স্থির শান্ত কোনো কিছুর চাওয়া আছে এই চোখে যেন কোনো কিছুর আকুল আবেদন বেলির কানের কাছে সুবাস নিজের ঠোঁট ছুঁয়ে বলল বেলি তোমার এই রূপ আমাকে নিয়ন্ত্রণ হারা করে দিচ্ছে নিজেকে ধরে রাখা কষ্ট সাধ্য হচ্ছে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারছি না নিষিদ্ধ চায়াগুলো মুক্ত আকাশের উড়ন্ত পাখি নেয় উঠতে চাইছে শরীর জুড়ে নতুন অনুভূতিগুলো ছেয়ে যাচ্ছে বেলির শরীর সুবাসের কথায় যেন হিম হয়ে যাচ্ছে পেটের মধ্যে মোচরি শুরু হচ্ছে শ্বাস প্রশ্বাস ঘন হচ্ছে কেমন ঠান্ডা শির শির অনুভূতি হচ্ছে এই শির শির বেলির শরীরে শিহরণ জগতে যথেষ্ট বেলি তুমি কি আমাকে শুনতে পারছ তোমাকে আমার আরো কাছে চাইব তোমার শরীর জুড়ে মিশতে চাই তোমাকে সবটা জুড়ে ভালোবাসতে চাই নিজের করে পেতে চাই বেলি তোমাকে নিজের মাঝে বিলীন করতে চাই তোমার রন্ধ্রে রন্ধ্রে মিশতে চাই তোমাকে ভালোবেসে সর্বসুখ দিতে চাই দেবে কি আমায় সেই সুযোগ এমন আকুল আবেদন কি ফিরিরে দেয়া যায় না দেয়া যায় না বেলি ফিরিয়ে দিতে চায় না এই চাওয়াকে ফিরিয়ে দেয়া বেলির জন্য কষ্টসাধ্য তবে বেলি চেয়ে ও নিজের মুখ দিয়ে কথা বের করতে পারছে না কেমন যেন গলায় সব কথা আটকে যাচ্ছে বেলিকে চুপ থাকতে দেখে সুভাষ বেলিকে ছেড়ে দিল হাতের বাঁধন হালকা হলো। সুবাস উল্টো দিকে ঘুরতে নিলেই বেলি সুবাসের পিঠে মাথা ঠেকিয়ে জড়িয়ে দিল অতি কষ্টে উচ্চারণ করল সুবাস এই প্রথম বেলির মুখে নিজের নাম শুনে বেশ অবাক হল সুবাস ঠোঁট জুড়ে হাসি ফুটে উঠল নতুন শিহরণ হল প্রেয়সীর মুখে নিজের নাম শুনে আমি আপনার ভালোবাসা পেতে চাই আপনাকে গভীরভাবে অনুভব করতে চাই বেশ সুবাসের যা বুঝার বুঝে গেল প্রেয়সীকে কোলে তুলে নিল বেলিকে বেডে শুইয়ে নিজের ভর বেলির উপর ছেড়ে দিল বেলির গলায় মুখ ডুবিয়ে দিল সর্বসুখে বিলীন হল দুটি মানুষ এক হল তাদের হৃদয় তলিয়ে গেল ভালোবাসায় নতুন রূপে তাদের ভালোবাসার সাক্ষী হল এই চার দেয়াল আকাশের চাঁদ এবং তারা দুজন ফার্দিনরা সন্ধ্যার পর চলে গিয়েছে সামিয়াদের পুরো পরিবার সবাই আজ সাজিয়ার বাসায় থাকবে রাতে খাবার শেষ করে সাজিয়ার রুমে শুয়ে পড়ল সামিয়া কিছুক্ষণ আগের ঘটনায় ডুব দিল সবাই বসার ঘরে বসে বিয়ের কথা বলছিল যেহেতু সামনের শুক্রবারে নিহাল ও ফিহার বিয়ে হবে তাই ঠিক করা হল সেই দিনই সাজিয়া ও ফারদিনের বিয়ে হবে যে কনভেনশন সেন্টারে বুক করা হয়েছে সেখানে হবে এটা মিতু চৌধুরী আপত্তি করলে বিলকিস বগমের কথায় রাজি হতে হয়েছে সাজিয়া তার নাতনি তাই তিনি চান একসাথে এক সেন্টারে যেন বিয়ে হয় তাদের কথার মাঝে মিতু চৌধুরী বিলে উঠেন আসলে আম্মা আমি একটা কথা বলতে চাই আপনাদের আপনারা কেউ আমাকে ভুল বুঝবেন না দয়া করে বিলকিস বেগমকে উদ্দেশ করে বলেন তিনি মা নেই বলে তিনি বিলকিস বেগমকে আম্মা বলে ডাকেন বলো কি বলবা তুমি আমি আমার ইয়াসিরের জন্য সামিয়াকে চাচ্ছিলাম আম্মা রাজিয়া আপা আমি সামিয়াকে আমার ছেলের জন্য চাচ্ছিলাম তার কথা শুনে সবাই অবাক হল বিশেষ করে সামিয়া বরাবর বসে থাকা ইয়াসিরের দিকে তাকালো। লোকটা তার দিকে কেমন নির্লজ্জ মতো তাকিয়ে আছে কেউ দেখলে কি হবে ভাগ্যিস কেউ এই দিকটায় তাকাচ্ছে না আমি রাজি মিতু তোমার পোলার লগে আম্গো সামিয়ারে বেশ মানাইব বিলকিস বেগম বলে উঠলেন আমি রাজি মিতু আপা তবে এবার আমি আমার মেয়ের মতামত নিতে চাই আমি চাই সামিয়া ও ইয়াসির নিজেদের মতো করে কথা বলে আমাদের সিদ্ধান্ত জানাক রাজিয়া বেগমের কোথায় সামিয়া ও ইয়াসিরকে আলাদা রুমে পাঠানো হল আমি আপনাকে বিয়ে করতে চাই না ইয়াসির ভাই সামিয়ার কণ্ঠে স্পষ্ট অভিমানের চাপ সামিয়ার কথায় ইয়াসির হাসল কেন বিয়ে করবে না এতদিন তো বিয়ের জন্য লাফালাফি করতে তবে এখন কেন না বলছ আগে অন্য ব্যাপার ছিল এখন ব্যাপার অন্য এখন আপনি আমার উপর দয়া দেখিয়ে বিয়ে করতে চাচ্ছেন ওয়েট ওয়েট কিসের দয়া এই যে আমার বিয়ে ভেঙেছে আমার সাথে খারাপ কিছু ঘটেছে এখন তো আমাকে কেউ বিয়ে করবে না আমার কোনো সম্মান নেই আমার গায়ে তার ট্যাগ আমি এখন ফেলানো জিনিস আমার কোনো দাম নেই তাই আপনি আমাকে বিয়ে করে দিয়া দেখবেন আপনার দয়া আমার চাই না কি সব বলছ তুমি কেন এমন ভাবে কথা বলছ তোমার সাথে খারাপ কিছু হিওনি যা হয়েছে সব অ্যাক্সিডেন্ট আমি তোমাকে দয়া দেখাচ্ছি না আমি তোমাকে সত্যি বিয়ে করতে চাই আমি তোমাকে বিয়ে করব আমি আপনাকে বিয়ে করব না আমার মতো না থাকলে কেউ আমাকে বিয়ে দিবে না আমি মরে যাব তাও আপনার কাছে বিয়ে বসব না কথাটা শোনা মাত্র ইয়াসির ঘরের দরজা লাগিয়ে দিল সামিয়াকে বেডে সাথে চেপে ধরে গলায় মুখ গুজে পর পর কয়েকটা চুমু খেল ঘটনাগুলো এত তাড়াতাড়ি হল যে সামিয়ার বুঝতে সময় লাগল শরীর জুড়ে কেমন অনুভূতি হল চোখ বন্ধ করে নিল ইয়াসিরের গায়ের গন্ধনাকে লাগায় কেমন যেন হচ্ছে শামিয়া কাঁপতে লাগল স্বামিয়াকে ছেড়ে দিয়ে দিল ইয়াসির নিজ কোলে বসিয়ে কোমর চেপে নিজের সাথে মিশিয়ে নিল কপালে চুমু খেয়ে বলল আর যদি কখনো মরার কথা বলে তবে আমার থেকে খারাপ কেউ হবে না আর বিয়ে তো তোমাকে আমার কাছেই বসতে হবে তুমি চাও বা না চাও তাই চুপচাপ নিচে গিয়ে হুম বলে দিবে বিয়ের জন্য বাড়াবাড়ি করলে খারাপ হবে বি রেডি মাই ফিউচার ওয়াইফ ফর টেকিং মাই রোমান্টিক টর্চার বলেই সামিয়ার গালে চুমু খেয়ে চলে গেল সে সামিয়া পলক ঝাঁপিয়ে বার কয়েক ইয়াসিরকে দেখল একোন ইয়াসির দেখছে সে হাত আপনা আপনি গালে চলে গেল অতপর নিচে চলে গেল সকলের প্রশ্নের উত্তরে হুম বলল অর্থাৎ সে বিয়েতে রাজি তাই ঠিক করা হল একই দিনে একই জায়গায় সামিয়া ইয়াসির নিহাল ফিহা সাজিয়া ফারদিনের বিয়ে হবে সবার মুখে খুশি রামেজ সামিয়ার ভাবনার মাঝে সাজিয়া তাকে ধাক্কা দিল কি এত ভাবছেন ভাবিজি আমি কিভাবে তোর ভাবি হই তোর ভাইয়ের সাথে আমার এখনো বিয়ে হয় নাই আরে ভাবি রাগ করছেন কেন আপনি কয়েদিন পর শুধু আমার ভাইয়ের বউ না আমার ভাইয়ের বাচ্চার মা হবেন বলেই হাসতে লাগল সাজিয়া বেশ কিছুক্ষণ কথা বলে তারা ঘুমিয়ে গেল পাখির কিচির মিচির আওয়াজে ঘুম ভেঙে গেল বেলির পিট পিট করে চোখ খুলল নিজেকে আবিষ্কার করল সুবাসের বহু ডোরে সুবাসের দিকে বার কয়েক তাকিতে চোখ বন্ধ করে নিল চোখে ভাসে উঠল কল রাতের মুহূর্তগুলো। কল রাতের ঘটনাগুলো মনে করে লজ্জায় লাল হয়ে গেল বেলি দুগালে লাল আভা ছড়িয়ে পড়ল ঠোঁটে ফুটে উঠল মুচকি হাসি মনের মধ্যে অনুভূতিগুলো প্রজাপতির ন্যায় উঠতে লাগল সুবাসের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকল বেলি কিভাবে শান্ত হয়ে ঘুমিয়ে আছে কেউ বলবে যে এই লোক কালকে বেলিকে ভীষণ বাজে ভাবে জ্বালিয়েছে বেশ কিছুক্ষণ পর সুবাষের কপালে ঠোঁট ছুঁয়ে ফ্রেশ হতে চলে গেল ফ্রেশ হয়ে নিচে চলে গেল নাস্তা তৈরি করতে বেশ কিছুক্ষণ যাবত রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে বেলিকে পর্যবেক্ষণ করছে সুবাস একদম পাক্কা গিন্নি লাগছে এক হাতে রুটি ভাজছে অন্য হাতে ভাজি করছে কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে পরনে ব্ল্যাক কালার শাড়ি শরীর আঁচলটা কোমরে গুজে দেয়ার ফলে ফর্সা পেট দেখা হচ্ছে সুবাস অতি নীরবে বেলির পিছন দিকে দাঁড়াল বেলিকে পিছন থেকে জড়িয়ে ধরল বেলির ঘাড়ে চু মুখ হেল বেলি হকচকিয়ে গেল ক কি করছেন ছাড়ু নামায় কেউ দেখে ফেলবে ছাড়ব না আর কেউ দেখবে না বাসায় শুধু তুমি আর আমি আছি বলছিলাম কি চলো আবার তোমায় কাল রাতের মতো আদর করি দুষ্ট হাসি হেসে বলে সুবাস বেলি লজ্জায় লাল হয়ে গেল এমনি কল রাতের কথা ভেবে নিজে নিজেই লজ্জা পাচ্ছে সুবাস থেকে পালিয়ে বেরানির চেষ্টা করছে এই সুবাস কিনা আবার তাকে লজ্জা দিচ্ছে আপনার ফালতু কথা রাখুন নাস্তা রেডি তাড়াতাড়ি রেডি হন না হলে অফিসে জন্য লেট হয়ে যাবে এখনের মতো ছেড়ে দিচ্ছি রাতে কিন্তু ছেড়ে দিব না বি রেডি ফর নাইট বো বলেই সুভাষ রেডি হতে চলে গেল বেলি নাস্তা তৈরি করে রুমে নিয়ে এল সুভাষ আয়নার সামনে নিজের শার্টের কলার ঠিক করছিল ঠিক তখন বেলির চোখ যায় সুভাষের ঘাড়ে একদম লাল হয়ে ছিলে গেছে শব্দ সেই বেলির হাতের নখের জন্য এমনটা হলো বেলি সুবাস সামনে গিয়ে মলম লাগিয়ে দিল সুবাস চোখ বন্ধ করে নিল বেশ জ্বলছে বেশি জ্বলছে আপনার যেখানে প্রতিবার তোমার রূপে জলে পুড়ে ছাই হয়ে যাই সেখানে এই জ্বালা কিছুই নাব কই তখন তো মলম লাগিয়ে দেও না আপনার কথা আমি কিছুই বুঝি না বেলি লজ্জায় লাল হয়ে মলম লাগিয়ে সরে যেতে নিলেই সুবাস তাকে নিজের সাথে মিশিয়ে নেয় বুঝো না নাকি বুঝতে চাও না তুমি চাইলে আমি তোমাকে বুঝাতে পারি ছা ছাড়ুন বলেই বেলি সুভাষের বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে বেরিয়ে পড়ল সুবাস তৈরি হয়ে বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে রাত বারোটা ত্রিশ সমিয়ার ফোন অনব্রত বেজেই চলছে গভীর ঘুমে ছিল সামিয়া এত রাতে আবার কে কাল দিল কারো কোনো বিপদ হলো নাকি আবার রাতে বেলাকাল এলে এমনই মনে নানা উদ্ভট খেয়াল আসে নিজের মনকে স্থির করে ফোনে হাতে নিল স্বামিয়া ফোন নম্বর দেখে ভীষণ অবাক হল ফোনের স্ক্রিনে ইয়াসিরের নাম ভেসে উঠেছে সামিয়া ফোন রিসিভ করল এতক্ষণ সময় লাগে নাকি কল রিসিভ করতে আমি ছাদে ওয়েট করছি তাড়াতাড়ি ছাদে চলে আসুন বলেই খোঁট করে কল কেটে দিল ইয়াসির স্বামিয়া বসে রইল কি বলল এই লোক এত রাতে ছাদে যাবে ছাদে যাওয়া কি ঠিক হবে কোনো ভূত তুত কি আবার স্বামিয়াকে কল দিল না হলে এত রাতে ইয়াসির কথা থেকে কল দিবে কথাগুলো ভেবে আবার ঘুমোতে গেলেই কাল আসে আপনি যদি তাড়াতাড়ি না আসেন তবে আমি কিন্তু ভালো করেই জানি কিভাবে আপনাকে ছাদে আনতে হয় জাস্ট দু মিনিটের মধ্যে ছাদে আসুন এবার না আসলে কিন্তু আমি রুমে চলে আসব বলেই কল কেটে দিল ইয়াসির স্বামিয়া পর পর কয়েকবার পলক ঝাপটাল গায়েওনাটা ভালোভাবে জড়িয়ে নিল চুলগুলো হাত খোপা করে নিল সাজিয়ার দিকে এক পলক তাকিয়ে রুম থেকে বেরিয়ে গেল গুটি গুটি পায়ে ছাদে প্রবেশ করল সামিয়া ছাদে প্রবেশ করতেই ঠান্ডা দমকা হাওয়া সামিয়ার সামিয়ার শরীরে বাড়ি খেলো কেমন ঠান্ডা পরিবেশ মনে হচ্ছে বৃষ্টি হবে সামিয়া এদিক ওদিক তাকালো হাতে থাকা ফোনের লাইট অন করল লাইট অন করতেই দেখতে পেলো তার থেকে দশ হাত দূরে রেলিং ঘেসে দাঁড়িয়ে আছে ইয়াসির চোখ দুটো তার দিকেই নিবন্ধ ইয়াসিরের থেকে হাত দূরত্ব রেখে দাঁড়ালো সামিয়া কি জন্য ডেকেছেন কোনো বিশেষ প্রয়োজন কেন প্রয়োজন ছাড়া কি আপনাকে ডাকতে পারি না আফটার অল ইউ আর মাই উডবি অবশ্যই না কি দরকার তাড়াতাড়ি বলুন কেউ দেখে ফেললে অন্য কিছু ভাববে যে মেয়ে নিজে থেকে অন্য একটা ছেলের রুমে গিয়েছিল তাও আবার গ্রামে সেই মেয়ে নাকি লোকে কি বলবে ভাবছে ভেরি স্ট্রেঞ্জ সামিয়া ভালোই বুঝতে করল যে ইয়াসির তাকে খোঁচা মারল রাগে নাক ফুলালো সামিয়া কট মট করে তাকালো ইয়াসিরের দিকে আপনার ফালতু কথা শোনার কোনো ইচ্ছা আমার নেই থাকেন আপনি আমি যাই বলেই সামিয়া পা বাড়াতে নিলে ইয়াসির হেচকা টানে নিজের কাছে নিয়ে এল কোমর জড়িয়ে নিজের সাথে জড়িয়ে ধরল সামিয়া ছুটো ছুটি করতে লাগল এমন করছেন কেন আমি কি এখন আপনাকে আমার সাথে বাসার করার জন্য ডেকেছি নাকি এত ছুটো ছুটির মনে কি তবে আপনি চাইলে আমি প্রথম ধাপ শুরু করতে পারি বাজে কথা বন্ধ করুন আপনি যা বলার তাড়াতাড়ি বলুন আমার স্বামিয়ার কথা শেষ না হতেই কোলে তুলে নিল ইয়াসির চাঁদের এক পাশে দোলনা সেই দোলনায় বসিয়ে দিল সামিয়াকে সামিয়ার কোলে মাথা রেখে শুয়ে পড়ল আরে করছেন কি চুপ থাকুন আমি যা যা বলছি চুপচাপ শুনবেন জানেন সামিয়া কোনো কিছু বুঝে ওঠার আগে শুনেছিলাম বাবা নাই তখন আমার বয়স আট সাজিয়া মাত্র হয়েছে তখন পাশে কেউকে পাইনি ওই যে বলে না দু সময়ে কেউকে পাশে পাওয়া যায় না ঠিক তেমন যখন আব্বুর মৃত্যু হয় তখন দাদুর বাসায় সবাই আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয় আমাদের ঠাই হয় মামার বাসায় তখন মামা আমাদের সব খরচ দিত মা নিজের আর আমাদের হাত খরচের জন্য এটা ছোট কিন্ডার গার্ডেন স্কুলে টিচার হিসেবে যোগ দেন বলতে গেলে মামি আমাদের দেখে শুনে রাখতে নিশি হওয়ার পরও তিনি আমাদের আদর যত্ন কোনো কমতি করেননি বলা চলে একদম মায়ের মতো তিনি আমাদের ভালোবাসত ও যত্ন করতে ইয়াসির শ্বাস টেনে আবার বলতে লাগল মাকে দেখেছি দিন রাত এক করে কষ্ট করে কাজ করতে প্রায় সময় দেখতাম মা চোখের কোণে জমে থাকা পানি অতি যত্নে মুছে ফেলত তখন বুঝতাম না তারপর আসতে আসতে বড় হওয়া শুরু করি দায়িত্বগুলো নিজের কাঁধে নিতে শুরু করি কাজের সুবাদে ঢাকায় শিফট হই সাজিয়াকে বেলির স্কুলে ক্লাস এইটে ভর্তি করাই তারপর একদিন সাজিয়াকে স্কুলে দিতে গেলে এক বেনি করা স্কুল পড়ুয়া মেয়ের প্রেমে পড়েছিলাম না আসলে ভালোবাসে ফেলেছিলাম ভেবেছিলাম মেয়েটাকে মনের কথা বলবো তবে মেয়েটা একটু বড় হলে তারপর কেটে যায় বহু দিন কিন্তু মেয়েটার ভালোবাসায় আমি শেষ হয়ে যাচ্ছিলাম তাই ভেবেছিলাম মেয়েটাকে সব বলবো কিন্তু সেই দিন আম্মুর কাছে শুনি সেই মেয়েকে মামি নিজের ছেলের বউ করে নিবেন কথাটা শুনে কেমন যেন হচ্ছিল মনের মধ্যে মনে হচ্ছিল অসহ্য যন্ত্রণায় আমি মারা যাব সেদিন কেন জানি এত গুলো বছর পর চোখ জল গড়িয়ে পড়েছিল হয়তো সেই মেয়েকে না পাওয়ার যন্ত্রণা থেকে এমন হয়েছিল তারপর থেকেই সেই মেয়ে থেকে দূরে দূরে থাকতাম তবে এতটুকু জানতাম যে মেয়েটা আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে কি করার যে মামি আমাদের নিজের মায়ের মতো ভালোবাসা দিয়েছে আদর যত্ন করে করেছে তাকে দুঃখ দেয়ার কোনো মানে হয় না তার হাসি কেড়ে নেয়ার কোনো মানেই হয় না তাই অতি কষ্টে মেয়েটার থেকে দূরে দূরে থাকতাম তবে এটা বিশ্বাস করতাম যে সৃষ্টিকর্তা যদি চান তবে ঠিকই সেই মেয়েটি আমার হবে তারপর তারপর কি তারপর আজ সেই মেয়েটির সাথে আমার বিয়ে ঠিক হল সেই মেয়েটি আমার ঘরের রানী হবে বলে ঠিক হল কথাটা বলে ইয়াসির উঠে বসল সামিয়া লক্ষ্য করল ইয়াসিরের চোখে পানি ইয়াসিরের চোখের পানি মুছে দিল সামিয়া সামিয়ার চোখ দিয়েও দু ফোঁটা জল গড়িয়ে পড়ল ইয়াসিরকে শক্ত করে জড়িয়ে ধরল বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে ইয়াসিরকে উদ্দেশ্যে করে বলল সামিয়া শুনতে চাই কি শুনতে চাও যা আপনি সেই মেয়েকে বলতে চেয়েছিলেন কিন্তু বলা হয়ে উঠেনি যা শোনার জন্য আমার হৃদয়ে ছটফট করছে এবং যা বহুদিন আগেই বলা উচিত ছিল আপনার খুব ভালোবাসি সামিয়া খুব বেশি ভালোবাসি আপনাকে নিজের থেকে বেশি আপনাকে ভালোবাসি আপনি কি আপনার হৃদয়ের রানী হবেন ভালোবাসি অসম্ভব রকমের ভালোবাসি আমিও চাই আপনার হৃদয়ের রানী হয়ে থাকতে কখনো আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা বলবেন না অনেক কষ্টে আপনাকে পেয়েছি আমি আর হারাতে চাই না হারাবো না পাশে থাকব আজীবন একে অপরকে জড়িয়ে ধরল পরম আবেশে তাদের ভালোবাসা প্রকাশের সাক্ষী হল বৃষ্টি তখনই শুরু হল বৃষ্টি একদম নিমিশেই ভিজে গেল দুজন স্বামিয়া ইয়াসিরকে ছেড়ে দিল পুরো শরীর সাথে জামা লেপটে গেল সমিয়ার গাল গলা বেয়ে পানি পড়ছে চুলগুলো ভিজে টুপটুপ করে পানি পড়ছে সামিয়া চলে আসতে নিলেই ইয়াসির তাকে নিজের সাথে মিশিয়ে নিল কেমন ঘর লাগা দৃষ্টি ইয়াসিরের ইয়াসির ভাই ঠুস সামিয়াকে কাছে টেনে গলায় মুখ ডুবিয়ে দিল পর পর গলায় ঘাড়ে চুমু খেলো। ঠোঁটের কাছে ঠোঁট নিতেই মেঘের গর্জনে ঘোর কাটল ইয়াসিরের ছেড়ে দিল সামিয়াকে চলে যান সামিয়া আপনি চলে যান আপনি এখানে থাকলে নির্ঘাত কোনো ভয়ঙ্কর ভুল করে ফেলব আমি যে ভুল আপনি নিতে পারবেন না যে ভুল আপনার জন্য যন্ত্রণাদায়ক সামিয়া আর এক মিনিট দাঁড়াল না দৌড়ে নিচে চলে এলো দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো সুন্দরভাবে বিয়ে পড়ানো শেষ হল সেদিন রাতেই মিতা বেগম নিজ পরিবার নিয়ে সিলেট চলে গেলেন নিজেদের বাড়ি খালি করে মেয়ে গুলো চলে গেল অন্যের বাড়ি এটাই মেয়েদের নিয়তি যে মানুষগুলোকে এত ভালোবাসে একটা সময় সেই মানুষগুলো থেকে দূরে চলে যেতে হয় অন্য পরিবারের সাথে মানিয়ে নিতে হয় স্যাক্রিফাইস করতে হয় স্বামিয়াকে ফুলে সাজানো বাসর ঘরে বসানো হল ফুলের ঘ্রাণে চারপাশ মো মো করছে ইয়াসিরের সাথে তার বোনেরা টাকা নিয়ে কথা বলছে আজ নাকি পকেট খালি না করলে রুম ঢুকতে দিবে না অবশেষে সব পর্ব চুকিয়ে ইয়াসির ঘরে প্রবেশ করে দরজা লাগিয়ে দিল শেষ শব্দে কেঁপে উঠল সামিয়া এই দিন তার জন্য কত অপেক্ষা করেছে সে তা বলার বাইরে কত স্বপ্ন এই দিনটার জন্য তবে কি হল আজ কেমন ভয় লাগছে শ্বাস প্রশ্বাস ঘন হচ্ছে অন্যরকম অনুভূতি হচ্ছে বুকের মধ্যে দ্রিম দ্রিম শব্দ হচ্ছে স্বামিয়ার ভাবনার মাঝে ইয়াসির স্বামিয়ার কাছে এলো স্বামিয়ার পরনে লেহেঙ্গা একটু উঁচু করল পা নিজের কাছে টেনে ধরল পর পর কয়েকটা চুমু খেলো পায়ের পাতায় সামিয়া কেঁপে উঠল সামিয়ার শরীর জুড়ে বিদ্যুৎ গতিতে শিহরণ খেলে গেল সাজিয়া ওরনা খামচে ধরলো ইয়াসির যত্নে সামিয়ার পায়ে নূপুর পরিয়ে দিল ইয়াসির থেকে নিজেকে ছাড়িয়ে সামিয়া জুয়েলারি খোলার কথা বলে আয়নার সামনে দাঁড়াল একে একে জুয়েলারি খুলে এক পলক আয়নায় তাকাল দেখতে পেল এক জোড়া চোখ তাকে ভীষণ ভাবে লক্ষ্য করছে স্বামিয়া চোখ সরিয়ে নিজের কাজে মনোযোগ দিল বেশ কিছুক্ষণ পর নিজের ঘাড়ে কারো উষ্ণ নিঃশ্বাস ও পেটে কারো হাতের বিচরণ লক্ষ্য করল কেঁপে উঠল সামিয়া শুকনো ঢোক গিলল ইয়াসির সামিয়ার ঘাড়ে পর পর খেল। সামিয়াকে নিজের দিকে ঘুরিয়ে ঠোঁটের ভাজে নিজের ঠোঁট বুঝে দিল মিনিট দশেক পর ছেড়ে দিল সামিয়া হাঁপাতে লাগল এভাবে কেউ চুমু খায় নাকি লজ্জায় লাল হয়ে গেল সামিয়া ফির সামিয়ার ঠোঁটের কাছে ঠোঁট নিলে বাধা দেয় সামিয়া আজ এর কোনো বাধা মানব না দিন অপেক্ষা করেছি এই দিনের জন্য আর না আজ একটু সহ্য করেন সামিয়া এই পাগল আমিটাকে আগলে নিন বলেই আবার ঠোঁটের মাঝে ঠোঁট গুজে দিল ইয়াসির বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিল এবার আপনি তৈরি হন মিসেস ইয়াসির আজ আপনাকে আমার ভালোবাসায় সিক্ত করব অতি যত্নে ছুঁয়ে দিব আপনাকে আপনার সারা শরীর জুড়ে শিহরণ খেলে যাবে এই ইয়াসিরের ভালোবাসায় মুঠো বন্ধু করব এই সময়টাকে অতি কাছে থেকে আপনাকে উপলব্ধি করব স্বামিয়ার কানের কাছে ফিসিফিসিয়ে বলল ইয়াসির স্বামিয়া দু হাতে ইয়াসিরকে জড়িয়ে ধরল কোলে তুলে নিল সামিয়াকে ইয়াসির সামিয়ার মাঝে ডুব দিল আরো একটি ভালোবাসা পূর্ণতা পেল আজ কেটে গেছে আরও দুটি মাস বেলির ফার্স্ট ইয়ারে এক্সাম শেষ বেলি ও সুভাষ যাচ্ছে কক্সবাজারে এই তো আজ সন্ধ্যাবেলা সুভাষ হঠাৎ করে ফোনে করে বলে যে তারা নাকি আজ রাতের বাসে কক্স বাজারে যাচ্ছে বেলি প্রথমে হতবাক হলেই মনে মনে খুশি হলো যাকেবার সমুদ্র দেখা হবে বহুদিনের শখ বেলির যে প্রিয় মানুষের হাতে হাত ধরে হাঁটবে সমুদ্রের কিনারা ধরে পাশাপাশি থেকে সময়গুলো উপলব্ধি করবে তাই সব কিছু রেডি করে নিল সুবাস বাসায় ফিরলে ফ্রেশ হয়ে সবাইকে বলে তারা বেরিয়ে গেল কক্স বাজারে যাওয়ার উদ্দেশ্যে লেখিকা মেঘকন্যা রাত একটা ক্লান্তিতে সুবাস দুচোখ বুঝে ঘুমিয়ে আছে কিন্তু বেলির চোখে ঘুম নেই তার চোখ তো তার ব্যক্তিগত পুরুষকে দেখতে ব্যস্ত এই যে এই লোক ছাড়া আজ বেলির চলে না প্রতি মুহূর্তে শুধু এই লোককে পাশে চায় মন নানা বাহানায় ছুঁয়ে দিতে মন চায় সুবাসের পাশাপাশি থাকতে মন চায় সুবাসের সাথে থাকলে মনের মধ্যে ভালো লাগা কাজ করে সময়গুলো সুন্দরভাবে উপভোগ করে আজ বেলির মস্তিষ্ক জুড়ে শুধু আর শুধু মাত্র সুবাসের বসবাস বেলি কথাগুলো ভেবে সুবাসকে জড়িয়ে ধরে সুবাসের দিকে কে তাকিয়ে বলে সকলে প্রশ্ন করে নারী কিসে আটকায় অন্য সবার কথা তো জানি না তবে আমি এই আমি আপনাতে আটকে গেছি ভীষণ বাজে ভাবে আটকে গেছি মৃত্যু ছাড়া অন্য কোনো কিছুই আপনাকে আমার থেকে বিচ্ছিন্ন করতে পারবে না বলেই সুবাস হাতে চুমু খেলো বেলি সুবাসের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেল কক্সবাজার পৌঁছে তারা হোটেলে উঠল গোসল করে নাস্তা করল সারাদিন বিশ্রাম নিয়ে বিকাল বেলা সমুদ্র পারে হাঁটতে গেল সমুদ্র পারে যেতে বেলি বাচ্চাদের মতো ছুটো ছুটি করতে লাগল এত সুন্দর দৃশ্য বেলি বাচ্চাদের মতো সুভাষকে এটা সেটা দেখাতে লাগল সুবাসের হাত নিজের হাতের মুঠয় নিয়ে সমুদ্র পার ঘেসে হাঁটতে লাগল সুভাষ শুধু মুগ্ধ হবে তার প্রেয়সীকে দেখতে লাগল কি দেখেন এত মুগ্ধ হয়ে আমার প্রেয়সীকে থাকবে এই মুগ্ধতা সব সময় জানি না সব সময় থাকবে কি না তবে এই চোখ আর কখনো কোনো কিছুতে মুগ্ধ হবে না তা হল করে বলতে পারি ওহ ভালো তবে কি শুধু মুগ্ধতা নাকি অন্য কিছু অন্য কিছু বলতে ভালোবাসেন বলতে হবে বলা উত্তম কেন তুমি উপলব্ধি করতে পারোনি উপলব্ধি সবাই করে কিন্তু প্রিয় মানুষের মুখে কিছু কথা সবাই শুনতে চায় অন্য সবার কথাবাদ তুমি কি চাও তুমি শুনতে চাও সুবাসের প্রশ্নে বেলি লজ্জা পেল সুবাসের ঠোঁট প্রসারিত হল আজ যেন তার প্রেয়সী সময় পরিস্থিতি সুযোগ সবকিছু চাইছে তার মনের কথা ঠোঁটে নিয়ে আসতে দেখতে পাচ্ছ কি এই সাগরের বিশালতা এর বিশালতার চেয়ে বেশি তোমার প্রতি আমার ভালোবাসা এই যে সাগরের গভীরতা তার চেয়ে বেশি তোমার প্রতি আমার মুগ্ধতা সাগরের দিকে চেয়ে থেকে সেদিকে দৃষ্টি রেখা শেষ হয় ঠিক সেই জায়গা থেকে তোমার প্রতি আমার ভালোবাসার শুরু কথাগুলো বলে বেলির হাতে ঠোঁট ছোঁয়াল সুবাস বেলি লজ্জা পেল বেলিকে জড়িয়ে ধরে বলল খুব ভালোবাসি বেলি ফুল পাগলের মতো ভালোবাসি অনেক অনেক বেশি ভালোবাসি আমার বেলি ফুলকে ভালোবাসি সুবাস অসম্ভব রকমের ভালোবাসি আপনাকে সমাপ্ত